السلام عليكم ورحمة الله وبركاته شماني تو درشكتا الحمد لله اسكا ابارو اپنا در شامنے امرا حاضر ہوئے چی اپنا در پریتورم پروگرام اسلامی کیون ای ود اقرا امان امشتے اسن حضرت العلام مفتی شیخ الحدیث عبد الرحمن منوہر پوری حضور شیخ الحدیث دار العلوم فوج کرمدشا السلام عليكم جار. وعليكم السلام ورحمة الله وبركاته. بالله سلام. الحمد لله. جزاكم الله. إن شاء الله شروطي حضور أبنا درشامونة نماذج شمّندة سنن الصلاة سنن الصلاة شمّندة أبنا درشامونة ألوشنا كوربين غتو شبتة الحمد لله ألوشنا شروق كرسين حضور إن شاء الله أي شبتة أرو إن شاء الله بستاري توبابي أبنا را سنن الصلاة شمّندة نماذجير مدد دي شنّت أسي تشمّندة أبنا جانتة باربين. এবং তারপরে আপনাদের প্রশ্ন নেওয়া হবে ইনশাআল্লাহ এবং হুজুর আপনাদের প্রশ্নের উত্তর দিবেন ইনশাআল্লাহ জাযাকুমুল্লাহ জাযাকুমুল্লাহ আহসান জাযা আলহামদুলিল্লাহ والصلاه والسلام على رسول الله ما بعد فاعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم ان الصلاه تنهى عن الفحشاء والمنكر وقال تبارك وتعالى واستعينوا بالصبر والصلاة وإنها لكبيرة إلا على المتقين وإنها لكبيرة إلا على الخاشعين بارك الله لنا ولكم بالقرآن العظيم ونفعنا وإياكم بما فيه من الآيات والذكر الحكيم شمانی تو اکرا بانگلار دوره بان کاتیر پریو درشو تو تبای بان بونه را آج که او اپنا در ریگولار پروگرام اسلامی کیو این ای ویدی کراته شکول که انتری مبرک بجانا چی اللہ جنا مدر پروگرام که قبول کرن বিগত তারিখগুলোতে আমরা নামাজের প্রসঙ্গে আলোচনা শুরু করেছিলাম এবং গত তারিখে আমরা নামাজের সুন্নাহ যে সমস্ত কাজগুলো সুন্নাহ এগুলো আমরা আলোচনা করেছি শুরুতে তাকবীরে তাহরিমার সময় আমরা পুরুষ যারা আমরা কান পর্যন্ত হাত উঠাবো মহিলারা শোল্ডার পর্যন্ত আঙ্গুলগুলো এইভাবে খোলা থাকবে বন্ধ করা থাকবে না মোটামুটি গ্যাপ বেশি থাকবে না তারপরে মুক্তাদির এহরামটাও ইমামের এহরামের পরেই যেন হয় আগে যেন না হয় আবার খুব লেটও যেন না হয় নাম্বার ৫ ডান হাত বাম হাতের কবজি কিভাবে ধরতে হবে ধরে নাভির নিচেই হাতটা রাখতে হবে নাম্বার ৬ মহিলারা কিন্তু তাদের হাত চিনার মধ্যে রাখবেন নাম্বার ৭ শুরুতে আমরা সানা পড়ব নাম্বার ৮ আমরা প্রথম রাকাতে সানার পরে আউযুবিল্লাহ পড়ব নাম্বার ৯ তারপরে বিসমিল্লাহ পড়ব প্রত্যেক সূরা শুরুতেও বিসমিল্লাহ পড়া যেতে পারে নাম্বার ১০ সূরা ফাতিহার পরে সবাই ইমাম হন মুক্তাদি হন মুনফরিদ হন আমিন বলবেন অবশ্য আমিন বলে না বড় করে না আস্তে করে সেটা আমরা আলোচনা করেছিলাম এবং পরবর্তীতে আরও বিস্তারিত আলোচনা করব নাম্বার ১১ রুকু থেকে ওঠার পরে রব্বানা আলাকাল হামদ বলা নাম্বার ১২ আমিন এবং রব্বানা কাল হাম এগুলো আস্তে বলা নাম্বার ১৩ তাকবীরে তাহরিমার সময় একদম সোজা হয়ে দাঁড়িয়ে মাথা সোজা করে রেখে তাকবীরে তাহরিমা বলা মাথা সামন দিকে নাজুকানো নাম্বার ১৪ নামাজের প্রত্যেকটি তাকবীর আল্লাহু আকবর যেগুলো বলা হয় ইমাম হলে এগুলো বড় করে বলাটাও সুন্নাত আমরা জানি দুই রাকাত নামাজে প্রত্যেক রাকাতে ৫টি করে তাকবীর আছে আর শুরুতে তাকবীরে তাহরিমা এবং দ্বিতীয় রাকাতে কায়দার পরে ওঠার সময় আরেকটি তাকবীর টোটাল ২২ তাকবীর হয় চার রাকাত নামাজের মধ্যে এই প্রত্যেকটি তাকবীরকে বড় করে বলা ইমামের জন্য এটাও একটি সুন্নত নাম্বার ১৫ আমরা যখন দাঁড়াই তো স্বাভাবিক অবস্থায় দাঁড়াবো পাটা যেন শোল্ডার থেকে বাইরে যেন চলে না যায় আর অ্যাটলিস্ট কমপক্ষে মধ্যখানে চার আঙুল যেন ফাঁক থাকে চেয়ে বেশি যেন ক্লোজ না করি অর্থাৎ আপনি কমফর্টেবল ফিল করেন সুন্দরভাবে আল্লাহর সামনে বিনয়ের সাথে দাঁড়াবেন দাম্ভিকতা যেন প্রকাশ না পায় আবার দাঁড়াতে গিয়ে আপনি পাশের ব্যক্তির জায়গাও যেন আপনি অতিরিক্ত না সেটার দিকে লক্ষ্য রাখতে হবে নাম্বার ১৬ আমরা ১৬ নম্বর আলোচনা করেছিলাম যে নামাজ বুঝে এক এক নামাজের মস্তুন কারাত রয়েছে ফজরে তাওয়ালে মুফাসসাল এশায়ে আসরে মুফাসসাল এবং মাগরিবে কেসারে মুফাসসাল
জোহরে ও তোয়ারে মুফাসসাল, আসরে আওসরে মুফাসসাল অথবা কাসারে মুফাসসাল। অর্থাৎ লম্বা সূরাগুলো পড়তে হয় ফজরে প্লাস জোহরেও, আর মধ্যম সূরা সূরায়ে বুরুজ থেকে নিয়ে সূরায়ে বাইগিনা পর্যন্ত সূরা যদি মুখস্থ থাকে তাহলে সেগুলো আপনি পড়বেন এশায়। মাগরিবের নামাজের ছোট সূরাগুলো পড়বেন সূরা জিলজাল থেকে সূরা নাস পর্যন্ত ছোট ছোট সূরাগুলো, আসরে হয়তো কেসার অথবা আওসতে মুফাসসাল মিডিয়াম সূরা পড়তে পারেন। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লাম এভাবেই পড়তেন, বেশিরভাগ মাঝে মাঝে চেঞ্জ করেছেন। ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু উনি লিখিত লেটারের মাধ্যমে ওনার গভর্নরের প্রত্যেক দায়িত্বশীলদের কাছে সমান ইনফরমেশন দিয়েছিলেন যে ওনারা যেন ফজরে তাওয়ালে মুফাসসাল লম্বা সূরাগুলো পড়েন, সূরায়ে হুজুরাত বা সূরায়ে কাফ থেকে শুরু করে সূরায়ে ইনশিকাক পর্যন্ত মধ্যবর্তী যে কোনো সূরা যেন পড়েন। নাম্বার 17, প্রত্যেক নামাজের প্রথম রাকাতটি তুলনামূলক লম্বা হবে দ্বিতীয় রাকাত থেকে, স্পেশালি ফজরের নামাজ, কারণ ঘুমের টাইম। আমরা যদি প্রথম রাকাত একটু লম্বা করি তাহলে লেটে যারা আসেন তারাও যেন প্রথম রাকাতটা পেয়ে যান। আর সাধারণত আমরা জানি প্রথম রাকাত তো বেশি লম্বা হবেই একটু, কেন প্রথম রাকাতে এক্সট্রা থাকে কি, আমরা প্রথম রাকাতে সানা পড়ি, এই সানা তো অন্য কোনো রাকাতের পড়া হয় না। সো প্রথম রাকাতে যেহেতু সানা পড়া হয় সুবহানাকা অথবা আরও দোয়া ইস্তেফতাহ যেগুলো আছে যে কোনো একটি দোয়া পড়তে হয়, তো অবভিয়াসলি প্রথম রাকাত তো একটু লম্বা হবেই। তো ফজরে কেরাতের ক্ষেত্রেও কিন্তু প্রথম রাকাত একটু লম্বা করাটা সুন্নত। নাম্বার 18, রুকুতে যাওয়ার সময় আল্লাহ আকবার বলে যাওয়া। নাম্বার 19, রুকুর তসবি পড়া। আমরা কি পড়ি? সুবহান রব্বিয়াল আজিম, অন্যান্য তসবিও রয়েছে। নাম্বার 20, রুকুর মধ্যে দুনো হাঁটুকে হাত দিয়ে ধরা, শক্ত করে ধরবেন। নাম্বার 21, তফরিজু আসাবিহি, এবং হাঁটুতে ধরার সময় আঙুলগুলা ফাঁক থাকবে, মিলানো থাকবে না। হ্যাঁ, মহিলারা ওনারা কিন্তু আঙুলগুলা জমাইয়ে রাখবেন। ওনাদের ক্ষেত্রে বেশিরভাগ এটাই মাথায় রাখতে হয় যে জিনিসটা ওনাদের পর্দার ক্ষেত্রে সহায়ক হয়, ঠিক আছে। নাম্বার 22, পাটা আমরা পুরো সুদা রাখবো রুকুতে, পাটা ব্যান্ড করবো না, পুরো সুদা রাখবো, বিশেষ করে হাঁটু থেকে নিচ পর্যন্ত জায়গা যেটা আছে এই জায়গাটাকে ব্যান্ড করবো না আমরা, পুরো সুদা রাখাটা রুকুর মধ্যে, এটাও একটি সুন্নত। নাম্বার 23, পিঠ কমর এবং মাথা এই তিনটা পুরা লেবল হতে হবে, এজন্য পিঠটাকে একটু ব্যঙ্গে, পিঠটা যদি আপনি এভাবে রাখেন তো উপরে উঠে গেল, একটু পিঠটাকে আপনি একটু ব্যঙ্গে, যেটাকে আরবিতে বলা হয়েছে হাসারা জহরাহু। রসুলুল্লাহ সাল্লাম রুকুতে গেলে পিঠটাকে একটু নিচ থেকে মেরে লেবল করতেন, সমান করতেন, তো পিঠ মাথা এবং কমর যেন সোজা হয় পুরুষের জন্য। মহিলাদের জন্য ওনারা কিন্তু জাস্ট হাঁটুটা টাচ করলেই চলে, ওনাদের পর্দার ক্ষেত্রে যত সহায়ক হয়, যত জমিয়ে নামাজ পড়তে পারেন তাদের জন্য সেটাই ভালো। নাম্বার 24, যেটা আমি আগে বলে ফেলেছি, পিঠটাকে বাঙ্গা লাগে এবং মাথাকে পিঠের সঙ্গে এবং কোমরের সঙ্গে সোজা রাখতে হয়। নাম্বার 25, রুকু থেকে ওঠার সময় সামিয়াল্লাহ হলিমান হামিদা বলে ওঠা। নাম্বার 26, সোজা হয়ে দাঁড়ানো, এটা ওয়াজিব বলেছেন উলামায়ে কেরাম। নাম্বার 27, সজ্দাতে যাওয়ার সুন্নত তরিকা হলো প্রথমে হাঁটু, তারপরে হাত, তারপরে নাক, তারপরে কপাল। কোনো কোনো হাদিস থেকে কেউ কেউ হয়তো কনফিউজ হতে পারেন যে হযরত ইবনে উমর রাদিয়াল্লাহু তাআলা আনহু উনি সজ্দায় যাওয়ার সময় আগে হাঁটু লাগাতেন, বুখারী শরীফে এসেছে। এটা হলো উনি বয়স্ক এবং ওনার উদরের কারণে করতেন। আপনারাও যারা বয়স্ক দেখবেন হাতটা আগে না লাগাইয়া হাঁটুটা আগে দিলে একটু সহজ হয়। তো এটা হলো মাজুরদের জন্য, যাদের হাঁটুর মধ্যে ব্যথা রয়েছে তাদের ক্ষেত্রে সেটি, ঠিক আছে, এটা তাদের ক্ষেত্রে। এবং ইবনে উমর রাদিয়াল্লাহু তাআলা আনহু বয়স্ক হওয়ার পরে উনি তো আমরা যেভাবে তশহুদে বসি এইভাবে বসতে পারতেন না, উনি বসতেন চারজন হয়ে। আজিব ব্যাপার, একদিন ওনার চারজন হয়ে বসা দেখে ওনার ছেলেভাবে বসেছিলেন, তখন উনি সালাম ফেরার পরে ছেলেকে জিজ্ঞাসা করলেন, বাবা তুমি এভাবে কেন বসলে? উনি উত্তর বলে, আব্বা আপনি তো বসলেন। উনি বললেন, আরে বাবা আমি তো বসেছি আমার বয়সের কারণে, দুর্বলতা, আমার অসুস্থতা, ব্যথার কারণে, তুমি এরকম কেন বসবে? তো এখান থেকে বোঝা গেল ইবনে উমর রাদিয়াল্লাহু তাআলা আনহু বয়স্ক হওয়ার পরে উনি যেভাবে বসা উনি ওনার মতো করে বসতেন, বয়স্ক হওয়ার কারণে সমান উনি সজ্দায় যাওয়ার সময়ও আগে হাঁটু লাগাতেন তারপরে হাত লাগাতেন। আপনিও যদি কষ্ট হয় আপনার আগে
সরি আগে হাত লাগাতেন তারপর হাঁটু লাগাতেন আপনার যদি হাঁটুর মধ্যে ব্যথা বা কোনো প্রবলেম থাকে আপনি হাতটা আগে দিলে কমফর্টেবল হন যায় আছে বাট অবশ্যই উত্তম হবে নিচেরটা আগে আগে লাগবে মানে জমিনের কাছে যেটা এটা আগে জমিনে লাগবে তো প্রথমে হাঁটু যে একটু জমিনের কাছে বেশি এটা আগে লাগবে তারপরে হাত তারপরে নাক তারপরে কপাল সজ্জা থেকে ওঠার সময় পুরো বিপরীত মানে প্রথমে আপনার কপাল উঠবে তারপরে নাক তারপরে হাত তারপরে হাঁটু ঠিক আছে এটাই হলো সুন্নাত তরিকা সজ্জায় যাওয়ার যাওয়ার সময় বললাম 28 উঠার সময় পুরো অপোজিট 29 সজ্জায় যাওয়ার সময় আল্লাহু আকবার বলে সজ্জায় যাওয়া 20 তারপরে 30 উঠার সময় আল্লাহু আকবার বলে উঠা 31 দুই সজদাটা হবে দয় হাতের মধ্যখানে অর্থাৎ সজদার মধ্যে দুনো হাত রেখে দুনো হাতের মধ্যখানে সজদা দিতে হয় হাতটাই ভাই মাটির মধ্যে বিছাইয়া হাতের গাতাটা আর ওই এর মধ্যখানে সজদা দিতে হয় এবং সজদার মধ্যে তসবিহ পড়তে হয় সুবহান রব্বিয়াল আলা কমপক্ষে তিনবার আরও ভিন্ন তসবিহাত এসেছে সেগুলো পড়তে পারেন এবং পুরুষের জন্য সজদার মধ্যে পেট রান থেকে দুনু কনুই বডির সাইড থেকে এবং হাতের এই অংশটা ফ্লোর থেকে উঠিয়ে রাখতে হয় মিলিয়ে রাখা যাবে না মহিলার ক্ষেত্রে হলো নাম্বার 34 ইনখিফাযুল মারআতি ওয়ালযকুহা বাতনাহা বিফাকিদিহা ওনারা যতটুকু পারেন জমিনের সাথে ক্লোজ হয়ে নিচে বডি করে এবং বডিটাকে মিলাইয়া রাখার চেষ্টা করেন পর্দা জন্য সহায়তার জন্য নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ইসলাম এই কথাগুলো বলেছিলেন দুইজন মহিলাকে সজ্জা দেখে হাদিসটা রয়েছে আবু দাউদ শরীফে এবং মহিলারা এইভাবে সজ্জা করার ক্ষেত্রে অনেক সাহাবায়ে কেরাম তাদের মহিলাকে সমান যিনি শিক্ষা দিতেন বিস্তারিত রয়েছে মুসনফি ইবনে আবি শাইবায় আমরা পরবর্তীতে এই বিষয়ে টাচ করব ইনশাআল্লাহ রুকু থেকে সোজা হয়ে দাঁড়ানো দুই সজদার মধ্যখানে বসা এবং 37 বসার সময় দুনো হাত রানের উপর রাখা এবং বসার সময় বাম পা বিছিয়ে বাম পায়ের উপর বসা এবং ডান পা খাড়া রাখা মহিলারা ওনারা কিন্তু দুনো পা ডান দিকে বের করে বাম পাচার উপর বসবেন নাম্বার 40 তশহুদের সময় আশহাদু আল্লা ইলাহা ইল্লাল্লাহর সময় আমরা আঙ্গুল উঠাবো ইল্লার সময় নামিয়ে ফেলবো সেখানে ভিন্ন কিছু আরও তরিকা রয়েছে তবে ইমাম আবু হানিফা রহমতুল্লা আলহির মতে এটাই সবচেয়ে উত্তম আপনি যখন আশহাদু আল্লাহ তখন আঙ্গুল উঠাবেন আপনি কি বলতেছেন নাই কোনো মাবুদ কিন্তু ভিতরে তো আছে এক আল্লাহ তো আছেন এজন্য লা বলার সময় আপনার অন্তরে আছে এক আল্লাহ ছাড়া কেউ নাই ওই এক আল্লাহ আছেন এজন্য আঙ্গুলটা উঠাইয়ে ইশারা করবেন যে আমি কেউ নাই বলতেছি মানে এক আল্লাহ ব্যতীত কেউ নাই আর যখন ইল্লাল্লাহ বললেন তখন মুখ দিয়ে এক আসা এক আল্লাহ আছেন বলেই ফেললেন আঙ্গুলটা নামিয়ে ফেলবেন 41 ফরজের লাস্টের রাকাতগুলোতেও সুরায়ে ফাতেহা পড়াটাও সুন্নত ইমাম আবু হানিফা রহমতের মতে অবশ্য নলকরাম এটাকে ওয়াজিব বলেছেন 42 শেষ বৈঠকে দুরুদ শরীফ পড়া আল্লাহুম্মা সাল্লি আলা এবং আল্লাহুম্মা বারিক আলা বলা 43 সালাম পেরানোর পূর্বে দুরুদ শরীফের পরে দুআ বলা দুআ দুআ তো আমরা কোন দুয়া পড়ি আল্লাহুম্মা ইন্নি যালামতু নাফসি যুলমান কাসীরা ولا يغفر الذنوب إلا أنت فاغفر لي مغفرة من عندك وارحمني إنك أنت الغفور الرحيم كان يدعو بري أبو بكر الصديق رضي الله تعالى عنه نبي كريم سنگ جگش করেছিলেন يا رسول الله আপনি আমাকে কি এমন একটি দোয়া শিক্ষা দিবেন যেটা আমি নামাজে পড়ব হায় হায় জিজ্ঞেস করেছেন আবু বকর সিদ্দিক জবাব দিয়েছেন নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লাম বুখারী শরীফে এজন্য এই দোয়া সবচেয়ে ভালো অন্য যে কোনো দোয়া পড়া যায় বুখারী শরীফে এসেছে সুম্মা লি তাখাইয়ার মিনাদ দোয়া যে কোনো একটা দোয়া জানা চয়েস করতে পারে এরপরে হলো আমরা ডানে বামে চাইব না এবং আরেকটি হলো যেটি যে আমরা অবশ্যই সালামের সময় দুই নম্বর সালামকে একটু আসতে বলবো প্রথম সালামের চেয়ে এই হলো সংক্ষিপ্তভাবে নামাজের সুন্নত আরও কিছু বিষয় রয়েছে আমরা পরবর্তী বিষয়ে আলোচনা করবো ইনশাআল্লাহ আমরা হয়তো অনেক প্রচুর কলার লাইনে যুগ হয়েছেন আমরা তাদের আপাতত কল নিতে আমরা চলে যাবো ইনশাআল্লাহ জি জাজাকুমুল্লাহ জাজাকুমুল্লাহ খেরান আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু কলার কে আছেন আমাদের সাথে বেলা আছেন আপনারা আসসালামু আলাইকুম ওয়া আলাইকুম আসসালাম বেলা আছেন আপনারা আসসালামু আলাইকুম ওয়া আলাইকুম আসসালাম জি আমার কথা শোনা যাননি হ্যালো আসসালামু আলাইকুম শুনতে পারতেছি না কলার আপনি আমার সাথে আছেন আপনি কল আপনার কি প্রশ্ন আপনার প্রশ্ন বলেন
আচ্ছা, আমার প্রশ্নটা হইলো যে যে কোন ফরজ নামাজ পড়িয়া শরীর দাত কি আপনার কথা আমরা শুনলে ইনশাআল্লাহ আমরা অবশ্যই আমরা আনসার দিয়ে যাব। আপনার কথা আমরা শুনতেছি না। তো আমাদের আলোচ্য বিষয় ছিল যে নামাজের কতিপয় সুন্নতের কথা আমরা আলোচনা করেছি। এছাড়াও নামাজের আরেকটি সুন্নত হলো আমরার চক্ষু থাকবে দাঁড়ানো অবস্থায় চক্ষু থাকবে সেজদার দিকে, চক্ষু থাকবে সেজদার দিকে। আর যে সময় আমরা রুকুতে থাকব তখন আমার চক্ষু থাকবে পায়ের পাতার দিকে। সেজদার মধ্যে থাকা অবস্থায় আমরা চক্ষু রাখবো আমাদের নাকের মধ্যে সীমিত রাখার চেষ্টা করব। যে সময় বসব তখন আমাদের চক্ষু রাখবো আমাদের লেপ মানে ইয়েতে আমাদের কুলে। তো এটা হলো ওই কারণেই যে যেন আমরা নামাজের মধ্যে আমাদের ফুল কনসেন্ট্রেশন থাকে, আমাদের মনোযোগ যেন থাকে। এই মনোযোগ রাখার জন্য ডানা বামে তাকানো যাবে না, উপরেও তাকানো যাবে না, ঠিক আছে, পিছন দিকে তাকানোর সুযোগই নাই। আমাদের চক্ষুর দৃষ্টি রাখবো আমাদের সেজদার জায়গায় অথবা রুকুর সময় পায়ের পাতার দিকে, সেজদার মধ্যে আমাদের চক্ষুটা কন্ট্রোল রাখবো নাকের দিকে, যখন বসবো তখন আমাদের চক্ষুর দৃষ্টি রাখবো আমাদের কুলের দিকে লেপের দিকে। সালাম ফিরানোর সময় হাদিসেটা এসে পরিষ্কার আমরা রাখবো শোল্ডারের দিকে, রাইটে সালাম আলাইকুম রহমতুল্লাহ চক্ষু থাকবে রাইট শোল্ডারে, লেফটে সালাম আমাদের চক্ষু থাকবে লেফট শোল্ডারে, একদম পুরা মসজিদের দক্ষিণ এরিয়া পর্যন্ত সব দিকে আমরা চাওয়া যাবে না। আমরা সময় সালাম ফিরে একদম সারা সিসিটিভির মতো একদম পুরা মানে রাইট সাইড দেখে ফেলি না, এটা সুন্নত পরিপন্থী। আমার চক্ষুর দৃষ্টি রাখবো যে সময় ডান দিকে সালাম ফেরাবো আমার চক্ষুর দৃষ্টি থাকবে ডাইনের শোল্ডারে, ঠিক আছে, লেফটে সালাম ফেরার সময় আমাদের চক্ষুর দৃষ্টি থাকবে লেফটের শোল্ডারে। আর তো সৌদের সময় যখন আশহাদু আল্লা ইলাহা আমরা সময় বলি তখন চক্ষু থাকবে আমার আঙ্গুলির দিকে। হাদিসের মধ্যে কিন্তু তিনটি কথা এসেছে, কয়টি কথা? তিনটি কথা, দাঁড়ানোর সময় চোখ থাকবে সেজদার জায়গায়, এটা হাদিসে পরিষ্কার এসেছে। আর সালাম ফেরানোর সময় ডাইনের সালাম ফেরানোর সময় ডাইনের শোল্ডারে, বামের সালামের সময় বামের শোল্ডারে, কত হাদিসে এসেছে। আর তো সহুদের সময় আমাদের চক্ষু থাকবে আঙ্গুলের দিকে, এটা হাদিসে এসেছে। আর বাকিগুলো হাদিসে না আসলেও ওই তিনটার উপর ভিত্তি করেই খুশুখুজু এবং চক্ষুর দৃষ্টিকে কন্ট্রোল করার জন্য, কন্ট্রোল করার জন্যই এইভাবে বলা হয়েছে যে আমরা যেন রুকুর সময় পায়ের দিকে, বসার সময় যেন আমাদের কুলের দিকে আমরা যেন নজর করি, ঠিক আছে। আর যদি আমাদের কোনো ইয়াউনিং চলে আসে তাহলে আমরা যতটুকু পারি আমরাটাকে বন্ধ করার চেষ্টা করবো, আমরা যে আম্মানি যেটা চলে আসে আমরাটা বন্ধ করার চেষ্টা করবো। জাজাকুমুল্লাহ, ইনশাআল্লাহ আমরা পরবর্তী কলার দিকে যাচ্ছি। জাজাকুমুল্লাহ খাইরান, আপনাদের কল নেওয়া হবে ইনশাআল্লাহ। আমরা একটি ছোট্ট বিরতি যাচ্ছি, আপনারা আমাদের সাথেই থাকবেন, বিরতির পরে আবারও আপনাদের সাথে দেখা হবে। আসসালামু আলাইকুম ওরহমতুল্লাহ ওবরকাতু। আমরা আনসার দিয়ে এখনো প্রশ্ন আসেনি। সংক্ষেপে তো আপনি জিজ্ঞেস করেছেন, এর মানেই হলো আপনার নিজেই সন্দিহান যে পড়া যাবে কিনা যাবে না। নামাজ যেহেতু অত্যন্ত গুরুত্বপূর্ণ, আমরা নামাজ পড়বো যেভাবে নবী মোহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম নামাজ পড়েছেন। নবী নিজেই বলেছেন, সাল্লু কামা রাআইতুমুনি উসাল্লি, আমাকে তোমরা যেভাবে দেখেছো সেইভাবেই তোমরা নামাজ পড়বে। তো আমরা খুব সহজে, আল্লাহর নবী তো কোনোদিন আরবি ব্যতীত অন্য কোনো ভাষায় দোয়া করেন নাই, করার কথাও বলেন নাই, আপনি হয়তো বলতে পারেন ওনার ভাষাই ছিল আরবি। সে যাই হোক, কোরআন যেহেতু আরবিতে, নবীর ভাষা আরবি, এবং নামাজে উনি যেভাবে নামাজ পড়েছেন আরবিতেই তসবিহ পড়েছেন, আমরা আরবিতেই পড়ব। নাম্বার টু, অনেক উলামায়ে কেরাম দ্বিমত করেছেন, কেউ তো বলছেন পড়া যাবে না বা মকরু হবে। তো এইসব মিলিয়ে ইমাম আবু হানিফা রহমতুল্লাহ বলেন, আপনি বলতে পারবেন বাংলায় বাট অনুত্তম হবে, মকরু হবে, ঠিক আছে, সেজন্য ফরজে না করে যদি আপনি অন্তত পক্ষে নফলে করে ফেলেন এটাই ভালো হবে আর কি। জাজাকুমুল্লাহ খান, জাজাকুমুল্লাহ খান। দেখি পরবর্তী কলে কে আছেন আমাদের সাথে। আসসালামু আলাইকুম। সালাম আলাইকুম। ওয়া আলাইকুম আসসালাম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। আমি দুইটা কোয়েশ্চন করতাম আজকে। জি ফরমা কাছে। আচ্ছা, আপনার পয়লা কোয়েশ্চন হইলো যে কোনো আলিমকলে কয় রা জানে উইথ্রি বলে দুই রে হাত পড়েন, তিন রে হাত পড়েন না, দুই রে হাত পড়তা খানে, দুই রে হাত এক রে হাত পড়তা, ওটা খিতা কয়েন ওঠা তা বুঝাইয়া কইবা, মাগরিব নয় জলা খান পড়তা না, উইথ্রি আরে চার গিয়াও ভাই আমরা দাঁত করতা খিতা করতা, ও একটা কোয়েশ্চন। আর একটা কোয়েশ্চন হইলো আমার,
এক আলিমে কইলা জানে আন্দাজ যদি নামাজ পড়েন ফজর তে নামাজ হইতো নাই অক্টা থাকিতা। আমরা উত্তর দিয়ে আর কোনো প্রশ্ন আছে নি? আর আরেকটা প্রশ্ন আছে, জানে মাগরিবের নামাজের পরে যে দোয়া দুরুদ কর নামাজ নুন দোয়া, যদি কোনো অসুবিধা হয় জানো বা কোনো যে লাগে থেকে গিয়া ফুটি ফুটি পড়লে এর বইব নি। ঠিক আছে, আমি আমার তিনটা কোয়েশ্চন বুঝা গিয়া কোন জানো। ইনশাআল্লাহ, জাযাকুমুল্লাহ খায়র, ধন্যবাদ। আপনি শুনতে থাকুক, ইনশাআল্লাহ হুজুরি আপনার উত্তর দিবেন। প্রথম প্রশ্ন, বিতির নামাজ নিঃসন্দেহে আপনি যেভাবে পড়ে আসতেছেন, আমার মনে হয় আপনি তিন রাখাতে বিতির পড়েন এবং দুই রাখাতের পরে বসেন, তৃতীয় রাখাতে আলহামদুর পরে সুরা মিলানোর পরে তারপরে তকবির দিয়ে দোয়া কুনুত পড়ে তারপরে রুকুতে যান, 100% এটা হাদিসের প্রমাণিত। যদি কেহ মনে করে এটা হাদিসের প্রমাণিত নয়, এটা উনি রং করতেছেন, উনি হাদিসের এগেনস্টে কথা বলতেছেন এবং হয়তো ওনার জ্ঞানের ল্যাক অফ নলেজ উনি বলতেছেন, চ্যালেঞ্জ দিয়ে আমরা বলতে পারি এই তরিকার বিতির হাদিস তারা অ্যাপ্রুভড এবং এটা হাদিস তারা প্রমাণিত, বরং আমরা এটাকে সবচেয়ে উত্তম পন্থাই মনে করে থাকি। কেন? বিতির রসুল্লাহ সাল্লাম সচরাচর গড়েই পড়তেন এবং ওনার আজওয়াজে মুতাহারাত ওয়াইফ যারা স্ত্রীরাই দেখেছেন, তো মায়েশা সিদ্দিকা রাদিয়াল্লাহু তাআলা আনহা যিনি আল্লাহর নবীর বিতির বারবার দেখেছেন, ওনার বর্ণনা মতে, ওনার বর্ণনা বুখারী শরীফে রয়েছে, মুসলিম শরীফে রয়েছে, ঠিক আছে, পরিষ্কার রয়েছে, সুম্মা আও তারাবে সালাসিন, রসুলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি বিতির পড়েছেন তিন রাকাত দিয়ে। এবং ইবনে আব্বাস রাদিয়াল্লাহু তাআলা আনহু উনি একটি রাত্রি যাপন করেছেন আল্লাহর নবীর সাথে রাতের এবাদত দেখার জন্য, সেই রাত্রে রসুলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম তাহাজ্জুদ পড়তে পড়তে শেষে বিতির পড়েছেন তিন রাকাতে, এই কথা উনি উল্লেখ করেছেন। নাসাই শরীফে পরিষ্কার রয়েছে রসুলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম তিন রাকাতে বিতির পড়তেন এবং দুই রাকাতে বসে এক সালামে বিতির শেষ করতেন, এক সালামে, এই মধ্যখানে কোনো সালাম ফিরাইতেন না। এজন্য আপনি যে বিতির পড়তেছেন এটাই হাদিস দ্বারা প্রমাণিত। ইবেন হাসান বসরি রহমতুল্লাহ বড় একজন তাবি, উনি বলেছেন আজমাল মুসলিমুনা আলা আন্নাল উইত্রা বি সালাসিন, মুসলমান প্রায় একমত, সাহাবা তাবিন তবে তাবিন, যে বিতির তিন রাকাতে পড়তে হবে। ওনাকে প্রশ্ন করা হয়েছিল যে ইবনে উমর রাদিয়াল্লাহু তাআলা উনি তো আবার এক রাকাতে বিতির পড়তেন, যেটা বর্তমানে উলামায়ে কেরাম বলে থাকেন, উত্তরে উনি বললেন যে উনি এক রাকাতের বিতির পড়লেও, প্রথমে দুই রেখাত তারপরে সেপারেট এক রাকাত, এইভাবে পড়লেও ওনার বাবা হযরত উমর রাদিয়াল্লাহু তাআলা সহ আবুকর সিদ্দিক সহ বড় বড় সাহাবা একরাম আলী রাদিয়াল্লাহু তাআলা সহ মেজরিটি সাহাবা একরাম বিতির তিন রেখাতেরই পড়তেন। ইভেন বখারি শরীফে একটি রওয়ায়াত রয়েছে, একজন বর্ণাকারী কাসিম বলেন আদরাক না, আমি পেয়েছি যেদিন থেকে আমরা বালিগ হয়েছি ওই দিন থেকে আমি পেয়েছি আন্নাসা ইউসাল্লুনা বে সালাসিন, যে আমি যেদিন থেকে আমি মুন্দু আদরাক না ওই দিন থেকে আমি দেখেছি যে মুসলমানরা তিন রাকাতে বিতির পড়তেছেন, এটাও বুখারী শরীফে রয়েছে। এবং কোনটা পড়তে হয় রুকুর আগে সেটাও রয়েছে বুখারী শরীফে। আজিব, এর পরেও কেন তারা এটা অস্বীকার করেন বা কোন সাহসে করেন, আমি কোনো ভাষা আমি খুঁজে পাই না, কোনো ভাষা আমি খুঁজে পাই না। আনোয়ার সাদেনা জিজ্ঞাসা করা হয়েছিল আপনার সম্পর্কে নাকি কে বলেছেন, আপনি বলেছেন বিতিরের কোনো পড়তে হয় রুকুতে ওঠার পরে, উনি পরিষ্কার বলেন কাজাবা কাজাবা, যেই কথা বলে মিথ্যা কথা বলেছে, মা কানাত রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বাদাল রুকু ইল্লা শহরান, আল্লাহর নবী রুকু থেকে ওঠার পরে যে কুনুত পড়েছিলেন ওইটা ছিল আরেক ধরনের কুনুত, বিপদ মুহূর্তে মুসলমানের সাহায্যে এবং এনিমিদের বিরুদ্ধে আল্লাহর নবী স্পেশাল দোয়া করতেন, যেটি ফজরেও পড়তেন, ওই কোনোটা পড়তেন রুকুতে ওঠার পরে, কিন্তু বিতিরের কোনোটা এটা পড়া লাগে রুকুর আগে। তো এই পর্যন্ত সংক্ষেপে আপনি যেটা পড়তেছেন এটাও ঠিক এবং কারেক্ট। আপনাকে যে বলেছে মাগরিব মতো নয়, এখানে দুইটি হাদিস রয়েছে, হায় হায় হায়, কেন উলামায়ে কেরাম একটি বলে বিভ্রান্ত করতেছেন? মুস্তাদরাকে হাকিমের সমান দুটি হাদিস রয়েছে, একটি হাদিস রয়েছে যে তোমরা মাগরিবের মতো পড়বে, আরেকটা হাদিস রয়েছে মাগরিব মতো পড়বে না, দুনো কথাই ঠিক আছে। কেন? মাগরিবে তো আমরা কুনুত পড়ি না, তো এই পয়েন্টে তো বিতির নামাজ মাগরিবের মতো নয়, ব্যবধান হয়ে গেল। আবার তিন ডাকাতের পয়েন্টে মাগরিবের মতো, তো তিন ডাকাতের পয়েন্টে মাগরিবের মতো করে পড়লেও তৃতীয় রাখাতে যে তোমরা কুনুত পড়ছো ওই পয়েন্টে মাগরিবের মতো নয়, তো মতো আছে আবার মতো নয়, দুটোই হাদিস রয়েছে। আজিব, কেন এই সমস্ত বিভ্রান্ত চলাচ্ছেন আমি জানি না। আপনার একটি প্রশ্ন ছিল গালেসের অন্ধকারের মধ্যে, অন্ধকারের মধ্যে নামাজ পড়লে নামাজ হয় না যে বলেছেন, উনিও রং বলেছেন, রং বলেছেন, রং বলেছেন, বখারি পরিষ্কার হয়েছে, মায়েশা সিগরাদ বলেন রসুলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম নামাজ পড়তেন রাত্রিবেলায় তাহাজ্জুদের, সজ্জায় যাওয়ার পরে আমার গায়ে টাচ করতেন, তখন আমি পাও ক্লোজ করতাম, তারপরে নবী ইসলাম সজ্জা দিতেন, কারণ গড় ছোট ছিল আর আমি আল্লাহ নবীর সামনে শুয়া ছিলাম,
এবং আমি আগে ফাটা আমি আটাইতাম না কেন ওয়াল বুয়ুতু লাইসা ফিহা মাসাবিহু কারণ রাতে নবী নামাজ পড়তেন কোনো বাতি ছিল না অন্ধকারে নামাজ পড়তে ছিলেন যার কারণে কখন আল্লাহর নবী সজ্জায় আসতেছেন আমি এটা দেখি নাই তো নবী সজ্জায় আসে যখন আমার পায়ে এইভাবে টাচ করতেন তখন আমার পাটা একটু সরাইতাম আল্লাহ নবীর জায়গায় সজ্জা দিতেন দেখেন আল্লাহ নবীর কত ছোট ছিল আজিব তো এখানে তো রাসূলুল্লাহ ইসলাম বাতির নয় অন্ধকারে নামাজ পড়েছেন নামাজ তো হয়েছে একজন অন্ধকারে নামাজ পড়লে হবে না যারা বলেন এটা সঠিক নয় ইয়েস একটি কথা মনে রাখবেন যে নামাজের মধ্যে সজ্জার দিকে তাকানো সুন্নত যদি আপনি অন্ধকারে পড়েন সজ্জার জায়গা দেখবেন না ওই একটা মোস্তাহাব জিনিস লস্ট হইতেছে এই একই বাট নামাজ হবে অবশ্যই কারণ ওই সময় তো মসজিদে বাতি থাকতেই না বেশিরভাগ ইবেন ওমর রাদিয়াল্লাহু তাআলাকে ফজরের নামাজে যে আক্রমণ করা হয়েছিল অন্ধকারের মধ্যে উনি গলসে নামাজ অন্ধকারে শুরু করতেন মসজিদে বাতি ছিল না আর ওই অন্ধকারেই আবুল উলু আর গোলাম আবুল উলু মুগিরামের সবার গোলাম আবুল উলু সে কিন্তু ওই সুযোগেই তার উপর আক্রমণ করেছিল অন্ধকার নামাজ হয় আজকাল এই সমস্ত কিছু মানে চুলচিরাচিরি করে কিছু উলামায়ে কেরাম ছোটো ছোটো বিষয়ে ইউটিউবে ছেড়ে দেন ফেসবুকে ছেড়ে দেন একটা বিভ্রান্ত চড়াচ্ছেন এটা আল্লাহ নবী বলে গিয়েছেন سيكون في آخر الزمان دجالون كذابون يأتونكم من الحديث بما لم تسمعوا أنتم ولا آباؤكم فإياكم وإياهم قيامتের পূর্বে এমন কিছু লোক আসবে যারা নতুন নতুন হাদিস শোনাবে যেগুলো আপনিও শুনেন আপনার বাপ দাদাও শুনেন নাই আপনিও আপনার দিনকে বাঁচানোর জন্য তাদেরকে দূরে থাকবেন আর তাদেরকে আপনাকে দূরে রাখবেন এটা আমি বলে গিয়েছেন আরও আল্লাহ বলেছেন কিয়ামতের আগে এইভাবে কিছু লোক ইলিম জ্ঞান ছাড়াই ফতোয়া দিয়ে ফদল্লু ওয়াদাল্লু তারা মানুষকে গুমরা করবে নিজেও গুমরা অন্যদেরকে গুমরা করবে আল্লাহ আমাদেরকে হেফাজত করুন আপনার একটি প্রশ্ন ছিল আরেকটি যে প্রশ্ন আমি বুঝতে পারি না কি জি আপনার আরেকটি প্রশ্ন আমরা ইনশাল্লাহ আমরা অ্যান্সার দেবো ইনশাল্লাহ পরবর্তীতে ইনশাল্লাহ জাজাকুমুল্লাহ নেক্সট কলার কে আছেন আমাদের সাথে দেখি এই মুহূর্তে আসসালামু আলাইকুম আসসালামু আলাইকুম জি আপনার প্রশ্ন ফর মাইবানি কলার আমরা লগে আসেননি আমার মনে হয় কথা শোনা কথা ওনার উনি আমার আমরা পরবর্তী করে যাবো অথবা আমরা হয়তো আমাদের মূল বিষয়ে চলে যাবো ইনশাআল্লাহ জাজাকুমুল্লাহ যারাই কল করবেন আপনার কাছে অনুরোধ মেহরবানি করে টিভির ভলিউম মিউট করে আপনারা কথা প্রশ্ন করবেন অথবা পার্শ্ববর্তী রুমে চলে যাবেন ঠিক আছে এবং কল করার পরে আপনি আপনার ফোনের কাছেই থাকবেন অনেক সময় হয় কি আপনি কল করে এখানে একটু ওয়াইটিংয়ে থাকে আর আপনি কলটা এইভাবে মোবাইল বা আপনার ফোনটা রেখে আপনি দূরে চলে যান তখন আপনি হয়তো আপনি যে উদ্দেশ্যে কল করেছেন আপনি বঞ্চিত হলেন আমাদের সময়টাও একটু বিঘ্নিত হলে জন্য খেয়াল রাখবেন আমাদের সাথে পরবর্তী কলে কে আছেন দেখি এই মুহূর্তে আসসালামু আলাইকুম আসসালামু আলাইকুম কলার আপনার হয়তো কোনো টেকনিক্যাল প্রবলেম থাকতে পারে আমার মনে হয় যিনি প্রশ্ন করতেছেন বারবার যদি আপনার কোনো টেকনিক্যাল প্রবলেম থাকে তো আপনি একটু চেক করেন এবং কন্ট্রোল রুমকে বলবো যে ভাই প্রশ্ন করতেছেন আপনার একটু ওনাকে চেক করে দেখেন ওনার হয়তো টেকনিক্যাল প্রবলেম থাকতে পারে দুইবার উনি চেষ্টা করেছেন আমরা দুঃখিত আপনার কলগুলো থ্রু হচ্ছিল না তো যারাই ফোন করবেন মেহরবানি করে আপনি আপনার লাইন চেক করবেন আমরা কন্ট্রোল রুমের বাইদেরকে বলবো আপনারা আপনাদের এটা চেক করে নেবেন ইনশাআল্লাহ এবং আমাদের অনুরোধ থাকবে আমাদের এই প্রোগ্রামটা কিন্তু প্রতি শনিবার থেকে শুরু করে শনি রবি সোম মঙ্গল বুধ পাঁচ দিন একাধারে একই টাইমে 9 o'clock থেকে 10:30 পর্যন্ত আমাদের এই প্রোগ্রাম থাকে শুরুতে আমরা বিষয়ভিত্তিক আলোচনা করি যেমন আজকে আমরা নমাজের সুন্না কাজগুলো নিয়ে আলোচনা করেছিলাম এর পূর্বে আমরা আলোচনা করেছি নমাজ শুরু করার পূর্বে কী কী শরাইত রয়েছে নমাজের মধ্যে ফরজ কাজ কীগুলো নমাজের ভিতরে ওয়াজিব কাজগুলো কী কী এবং আজকে আমরা আলোচনা করেছিলাম সুন্নত কাজগুলো কী কী এগুলো জানা খুবই প্রয়োজন যদি কোনো কারণবশত ফরজের মধ্যে কোনো মিস্টেক হয় নমাজকে আমাদের রিপিট করতে হবে ওয়াজিবের মধ্যে ভুলবশত ছুটে গেলে আমরা কিন্তু নমাজের শেষে সিজদা দিয়ে আমরা নমাজকে কারেকশন করতে পারি সংশোধন করতে পারি আর সুন্নত কোনো কাজ যদি মিস হয়ে যায় নমাজের সওয়াব কমে যাবে নবীর তরিকার উল্টা হওয়ার কারণে সওয়াব কমবে কিন্তু নমাজ কিন্তু হয়ে যাবে বাট এরপরও আমরা সুন্নত যেন আমরা বাদ না দিই নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লাম বলেছেন সাল্লু কামা রাআইতুমুনি উসাল্লি তোমরা আমাকে যেভাবে নমাজ পড়তে দেখেছ সেইভাবেই যেন তোমরা নমাজ পড়ো আল্লাহু আকবার এর জন্য আমরা আগে যে কোয়েশ্চন করেছিলেন বাংলায় দোয়া করা যাবে কিনা যাবে না ইয়েস দোয়া তো খুবই গুরুত্বপূর্ণ আর বাংলা তো আমরা বাহিরেই করলাম নমাজের ভিতরে আমরা কেন রিস্কে যাব এজন্য না করাটাই উত্তম পাঠ এরপর নফল নামাজ হলে তো আপনি করে নিলেন উত্তমভাবে আপনি আরবিতেই দোয়া বললেন ঠিক আছে এটা দেখুন আসলে এই মুহূর্তে একজন খোলা চলে আসছেন দেখি কে আছেন আমাদের সাথে আসসালামু আলাইকুম ওয়ালাইকুম সালাম জি আপনার প্রশ্ন রাখা ইনশাল্লাহ আপনার বলা আসলে
যে আমাদের দুইটা প্রশ্ন, ও মানে একটা প্রশ্ন হইলো গিয়া যে আমরা গোসল করি, গোসলের আগে যে অজু করি, অজু করা বাদে বাদে আর অজু করা লাগবে না। আর কোন প্রশ্ন আছে? জি আছে। আর আর একটা প্রশ্ন হইলো গিয়া যে মানে মানডে আর চারটে রোজা রাখিতে দরকার, আই দুইটার তো একটা যেদিন আমি কিচ্ছু খাইয়া নিয়োগ করি ঘুমাই থাকিতে ঠিক আছে নিয়ে অসাতা হইবা। আর একটা প্রশ্ন হইলো গিয়া যে আমরা নমাজের মধ্যে দুরুশ্বরী জন্য পড়ি হেলা হুমা বাড়ি খেলা অষ্টার মাঝে, অষ্টার মাঝে আমি একটা বুকর মাঝে খাইছি যে আর একটাও আমি কইয়া যাই আপনারা শুনে যেন আল্লাহ বারিক আল্লাহ সাইয়েদিনা মোহাম্মদ ওয়ালা আলী সাইয়েদিনা মোহাম্মদ কামা বারিক তালা সাইয়েদিনা ইব্রাহিম ওয়ালা আলী সাইয়েদিনা ইব্রাহিম ইব্রাহিম ফিল আলামিন ইন্নাকা হামিদুম মজিদ। ওটা ঠিক আছে নি, ওটা তো জানতাম তাই না। এটা কিতা ঠিক আছে নি, অর্থ ঠিক আছে না, নামাজ পড়তে পারবা নি, কোনটা কোন কারণে দিকে? মানে ও মানে ও আসো আনা কি মানে ফিল আলামিন ইন্নাকা ইব্রাহিম ফিল আলামিন বাদে ইন্নাকা হামিদুম মজিদ। দুরুদ শরীফ ঠিক আছে, বাট নামাজ পড়া যাবে না, এটা না কোশ্চেন, এটা হয়তো আমরা আনসার দিই। আর দুরুদ শরীফ এমনি পড়তে গেলে পড়তে পারবা, একটা সমস্যা নাই, ঠিক আছে। আচ্ছা ওখান নামাজ মাঝে পড়তাম পারবো নি না না ওটা তো জানতাম তাই না। আচ্ছা একটা কই দিই মানে আমি ইনশাআল্লাহ। ওকে আসসালামু আলাইকুম। ঠিক আছে, জাযাকাল্লাহ, ধন্যবাদ। প্রথম প্রশ্ন আছিল এটা মানে উদু মানে খরা লাগবে না আবার নামাজের গোসল করা? প্রথম প্রশ্ন ছিল গোসলের শুরুতে তো অজু করা সুন্নত, ইভেন ফরজ গোসল যদি হয় তবুও গোসলের শুরুতে অজু করবেন। শুধু পায়ের জায়গায় যদি পানি জমা থাকে তো রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম পাটা পরে করেছেন বা অজু করেছেন। প্রশ্ন হলো গোসলের পরে কি আবার অজু করতে হবে? আপনাকে আর অজু করতে হবে না, কারণ অলরেডি আপনি অজু করে ফেলেছেন। ইভেন যদি আপনি গোসলের শুরুতে অজু নাও করেন তবুও গোসলের পরে আপনাকে আর অজু করতে হয় না, কারণ গোসলের মাধ্যমে অজুর সব জায়গা দোয়া হয়ে গিয়েছে। তাই সুন্নত তরিকায় গোসল করলে তো আপনি অজু করেছেন, আর যদি অজু নাই করেন তবুও গোসলের মাধ্যমে অজুর কাজ হয়ে গেছে বিদায়, আপনি পরে আপনাকে আর অজু করতে হবে না, করলে মকরু হবে। অযথা অজু করলেন, আপনি ওয়েস্ট করলেন, অযথা করলেন হিসাবে এটা অনুত্তম হবে। বরং আপনার দ্বিতীয় প্রশ্ন ছিল দুরুদ শরীফ সম্পর্কে, আপনি জিজ্ঞেস করেছিলেন যে এই দুরুদ শরীফ এটা এটা কিন্তু শুদ্ধ হলেও এটা নামাজও পড়া যাবে না, কিন্তু কারণ এই দুরুদ শরীফটা নামাজও পড়া যায় না। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কাছ থেকে সাহাবায়ে কেরাম জিজ্ঞাসা করে নিয়েছিলেন যে আল্লাহুম্মা সাল্লি আলা বারিক আলা, ওটা শিখে দিয়েছিলেন রাসূল ইসলাম নামাজে পড়ার জন্য। এর জন্য অবশ্যই উত্তম হবে আমরা যেটা পড়ি, আল্লাহুম্মা সাল্লি আলা মুহাম্মাদিন ওয়া আলা আলি মুহাম্মাদিন কামা সাল্লাইতা আলা ইব্রাহিম ওয়া আলা আলি ইব্রাহিম ইন্নাকা হামিদুম মাজিদ। আল্লাহুম্মা বারিক আলা মুহাম্মাদিন ওয়া আলা আলি মুহাম্মাদিন কামা বারাকতা আলা ইব্রাহিম ওয়া আলা আলি ইব্রাহিম ইন্নাকা হামিদুম মাজিদ। এই আপনার দুরুদ শরীফ সম্পর্কে। জি পরবর্তী কলে কে আছেন দেখি এই মুহূর্তে? আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম সালাম, ভালো আছেন আপনারা? জি আলহামদুলিল্লাহ, আলহামদুলিল্লাহ। আমি দুইটা প্রশ্ন করতে পারছিলাম আপনার কাছে। জি ফরমা কাছে। আচ্ছা পয়লা নম্বর প্রশ্ন হইল ইয় কিতা হুরুতা যেন তা কন্যানি করো, তারার খেন্না থাকে যে তারার ফুটুল বা আচ্ছা দিবে তারার তো এটা করো রাখা ঠিক আছে নি? আর ইয় কিতা তারা এটা নমাজ হইব না এটা করো রাখলে? আর কোন প্রশ্ন আছে নি আপনার? যে আর প্রশ্ন হইল হুরুতা খান্দার তাহলে নমাজের সময় তারা একটু ডিস্টার্ব করে নাকি তারা চোখ মুজিয়া ফোরা যাই যাচ্ছে না ওখান দিকে, তো কনসেন্ট্রেশন করা যায় কিছু? বুঝছি, আমরা আনসার দিই ইনশাআল্লাহ। ওকে, জাযাকুমুল্লাহ, ধন্যবাদ। আপনার দুটি প্রশ্নের পূর্বে আমাদের আগের যিনি প্রশ্ন করার জন্য আরেকটি প্রশ্ন রয়ে গিয়েছে, উনি বলেছেন প্রতি মানডে এবং থার্সডে রোজা রাখেন। প্রশ্ন হলো যে অনেক সময় যদি রাত্রে ঘুমাবার পূর্বে খেয়ে ঘুমিয়ে যান আর সেরে সময় না উঠেন রোজা হবে কি? রোজা হয়ে যাবে, বাট সুন্নত তো অবশ্যই হলো আপনি সেরি টাইমে সেরি খাবেন। রসুল বলেছেন তাসাহারু ফাইন্না ফি সুহুরি বারাকা, তোমরা অবশ্যই সেরি খাবে কারণ সেরির মধ্যে বরকত রয়েছে। কী বরকত? যে আপনি সেরি খাইলেন তো শরীর মধ্যে শক্তি চলে আসলো। দুই নম্বর সেরি টাইমে উঠার একটা অভ্যাস হলো। তিন নম্বর ওই টাইমে উঠে হয়তো আপনি তাহাজ্জুদ পড়বেন। চার নম্বর ওই টাইমে উঠে হয়তো আপনার কাছে দোয়া করবেন, ইস্তেগফার করবেন। ওই টাইমটা অত্যন্ত গুরুত্বপূর্ণ টাইম।
পাঁচ নম্বর এই সময় উঠলে স্বাস্থ্যের দিকেও একটু ভালো হয়। বিশেষ করে ওই টাইমে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা গুনাহগার বান্দাকে ডেকে ডেকে মাফ করেন, এজন্য সেহরি খেতে পারলে ভালো। যদি কোনো কারণ না ওঠেন আপনি খেয়ে ঘুমিয়ে যান, অবশ্যই রোজা হয়ে যাবে, সমস্যা নাই, রোজা হবে। সেহরি খাওয়া ফরজ নয়, এটা জাস্ট সুন্নাত। আপনার দুইটি প্রশ্নের প্রথম প্রশ্ন, গলে মধ্যে ডল বা এই সমস্ত জিনিস রাখা এটা ঠিক আছে না না, বা এই রুমে কি নামাজ হবে? অবশ্যই হবে ইনশাল্লাহ। বা ডল, ছোটো ছোটো ডল যেটা আছে, ছোটো বাচ্চাদের ক্ষেত্রে কিছু কনসিডার করা যায়। কেন আয়েশা সিদ্দিকা রাদিয়াল্লাহু তাআলা আনহা, উনারও কিন্তু উনি খেলনার একটি গুঁড়া কাগজ দিয়ে, এই কাপড় দিয়ে একটি গুঁড়া বানাইছিলেন এবং তার একটা পাখাও ছিল। রসুল্লাহ সাল্লাম দেখে জিজ্ঞাসা করলেন, আয়েশা এটা কি? রসুল, এটা আমার একটা খেলার একটি গুঁড়া। জিজ্ঞাসা করলেন, গুঁড়ার তো কোনো ফাঁক হয় না? উত্তরে বললেন, ইয়ারসাল্লাহ আমি শুনেছি জান্নাতি গুঁড়ার ফাঁক হবে, ডানা থাকবে। রসুল হেসে দিলেন, বলে সুবহানাল্লাহ, তোমার এত বুদ্ধি, তুমি তাড়াতাড়ি মানে উপস্থিত বুদ্ধির মাধ্যমে তুমি জবাব দিয়ে দিয়েছ, তো খেলনা হিসাবে এটা কনসিডার করেছেন রসুল্লাহ সাল্লাহ সাল্লাম। তো ছোটো বাচ্চাদের ক্ষেত্রে সমস্ত ডল এগুলো কনসিডার করা যায়, বাট এর পরেও বড় বড় মূর্তির মতো বা ও বেয়ার বা সে মতো আছে এইগুলো না দেওয়াটা ভালো, কারণ এটা তো অভ্যাস তাদের ওইদিকে তার চলে যাবে। ঠিক আছে, ছোটো ছোটো ডল যেগুলো আছে এগুলোর ক্ষেত্রে একটু কনসিডার করা যাবে। মোটা মোটা বড় একটা বেয়ার নিয়ে আসলেন বা ওই বড় কোনো অ্যানিমেলের একটা আস্তা পুরা একটা ছাচ্ছ নিয়ে আসলেন, এগুলো যেন আমরা না করি। যে ঘরের মধ্যে জন্য জানদারের পিকচার লটকানো থাকে, জ্বলন্ত থাকে সম্মান হিসাবে, ওই ঘরে রহমত ফেরেশতা ঢুকেন না, নামাজ পড়ে নামাজ মকরু হয়। আপনার আরেকটি প্রশ্ন ছিল যে অনেক সময় বাচ্চারা কাছে থেকে ডিস্টার্ব করে, তো চক্ষু বন্ধ করে নামাজ পড়লে নামাজ হবে? দেখেন, চক্ষু বন্ধ নামাজ হয়ে যাবে কিন্তু সুন্নতের উল্টো হবে। কেন? আমি আগেই বলেছি সুন্নত তরিকা হলো আপনি দাঁড়ানো অবস্থায় চক্ষু থাকবে সিজদার জায়গার দিকে, রুকুর মধ্যে পায়ের দিকে, এবং সালাম ফেরানোর সময় শোল্ডারের দিকে, আর তো সৌদের সময় আত্মায়িত আশাদুল্লাহ বলার সময় আঙ্গুলের দিকে, বসার সময় কুলের দিকে। তো এই নজর থেকে আপনি বঞ্চিত হলেন। ঠিক আছে, আর বাচ্চারা হিসাব করলেও নামাজ হয়ে যাবে। রসুল্লাহ সাল্লাম কাঁধে নিয়েও ওনার নাতিন উমামা জনবুল্লাহ তালা মেয়ে উমামাকে কাঁধে নিয়েও আল্লাহ নামাজ পড়েছেন, হাসান হোসেন কাঁধে নিয়েও নামাজ পড়েছেন, নামাজ হয়ে যাবে ইনশাল্লাহ। আপনার চক্ষু বন্ধ করার কোনো প্রয়োজন নেই। জাজাকুমুল্লাহ, জাজাকুমুল্লাহ। দেখি পরবর্তী কলে কে আছেন আমাদের সাথে। আসসালামু আলাইকুম। আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম। আচ্ছা হুজুর, আমি একটা জিজ্ঞেস জানতাম, এটা গোসল সম্বন্ধে ওখান কইয়া গেছেন যে অজু পয়লা করা লাগে। তো আচ্ছা, আমি যদি ওখানে প্রথম অজু করি হারে গোসল লাগি, আর মাঝখানো যদি আমার অজু যায় গিয়ে আধা গোসল যদি অজু যায় গিয়ে, আমি আরবার অজু পড়িয়া গোসল পানি শরীর দিতাম না? আমার পয়লা যে একটা অজু পড়িয়া আরম্ভ করছি ও গোসলেও আমার সারব, ওখানটা জানবার লাগিয়ে আর কি আমি অজু গ্রহণ করো। সুন্দর প্রশ্ন। আপনার প্রশ্ন হলো আপনি অজু করেছেন গোসলের শুরুতে, মধ্যখানে অজু চলে গেল, তো আবার কি অজু করতে হবে? না, আপনাকে আর অজু করতে হবে না। কেন? ফরজ গোসলেও শুরুতে অজু করতে হয়, হায়েজ নেফাসের গোসলেও শুরুতে অজু করতে হয়। আপনারা জানেন যে অজুর মাধ্যমে হায়েজ নেফাস পাক হয় না, ফরজ গোসলের ফরজ যেটা এটা অজুর মাধ্যমে পাক হয় না, বাট এরপরেও নবী রহমান তরিকা হিসাবে আপনি এটা করেছেন। তো আপনি যদি শুরুতে অজু করে ফেলেন আর পরে মধ্যখানে অজু চলেও যায়, আপনাকে অজু রিপিট করতে হবে না, কারণ অলরেডি গোসলের মধ্যে তো অজু হয়ে যাচ্ছে। ঠিক আছে, হ্যাঁ, যদি গোসল করার পরে অজু ভেঙে যায় তখন তো আপনার অজু ভেঙে গেছে, আবার অজু করতে হবে আপনাকে, সেটা ভিন্ন কথা। কিন্তু গোসলের শুরুর অজুটা মধ্যখানে অজু ভেঙে যাওয়ার কারণে আরেকবার আপনাকে করতে হবে না ইনশাআল্লাহ। ঠিক আছে, জাজাকুমুল্লাহ। নেক্সট কলে দেখি কে আছেন। আসসালামু আলাইকুম। আসসালামু আলাইকুম। আমার একটা প্রশ্ন, হালাল রিজিক লাগি একটা দোয়া আছে না, কতটা জানতাম না, একটা কইয়া দিবা, আমি একটা কই একটা ঠিক আছে নি, আল্লাহুম্মা গফিনি বি হালালিকা আন হারামিকা ওয়া আগনিনি বি ফাদলিকা আম্মান সিওয়াকা। আরো একটা দিন আর একজন হুজুরে কইছিলা, এটা আমি রেকর্ডও করতাম পারছি না, মনেও রাখতাম পারছি না, আপনি তে কইবা আর দোয়া করবো আমার লাগি। আর বাচ্চাইন বেমার আজার হইলে আর কি কোন দোয়া করা, তে আমি রেকর্ড করবো, প্লিজ কইবা আর দোয়া করবো লাগে। আসসালামু আলাইকুম রহমতুল্লাহ ওয়া বারাকাতু। ওয়া আলাইকুম আসসালাম রহমতুল্লাহ। আপনি রিজিকের জন্য, হালাল রুজির জন্য যে দোয়া আপনি বলেছেন, আপনার দোয়াটা ঠিক আছে, একটু উচ্চারণ আমার কাছে ক্লিয়ার হয় নাই। প্রথম শব্দ আল্লাহুম মাকফিনি, আল্লাহুম মাক কাফ,
اللهم اكفني بحلالك عن حرامك واغنني بفضلك عمن سواك আরেক বার আমি বলছি اللهم اكفني بحلالك عن حرامك واغنني بفضلك عمن سواك الله হালাল যাক আমার জন্য যথেষ্ট করে দিও হারাম থেকে আমাকে বাঁচাইও তো এই দোয়াটাও ঠিক আছে দুই নম্বর আপনি আরেকটি দোয়া পড়তে পারবেন আল্লাহুম্মা ওয়াসসিলি ফি দারি ওয়াগফিরলি যুনুবি ওয়াবারিকলি ফি রিজকি অদূর পরে এই দোয়া পড়া যেতে পারে এই দোয়া আপনি পড়তে নিজেকার জন্য আরেকটি দোয়া জমজমের পানি পান করার পরে একটি দোয়া আছে সেখানে রিজকের সাল করা হয়েছে আল্লাহুম্মা ইন্নি আসআলুকা ইলমান নাফিয়া ওয়ারিজকান ওয়াসিয়া ওয়াশিফা মিন কুল্লি দা তিন চার নম্বর আরেকটি দোয়া আমি আপনাকে বলবো যে দোয়াটি হল আল্লাহু লতিফুম বিইবাদিহি ইয়ারযুকু মান ইয়াশা ওয়া হুয়াল কাওয়িয়ুল আজিজ এই আয়াতটি আপনি বারবার পড়েন রিজিকের ওসত হবে আপনি ইয়া লাতিফু বারবার পড়লে ইয়া রাজ্জাকু বারবার পড়লে ও রিজিকের ওসত হয় রুজি পাওয়া যায় হালাল রুজির মধ্যে বরকত হয় ঠিক আছে ইনশাআল্লাহ বাচ্চারা অসুস্থ হলে আপনি সুরায় ফাতেহা পড়লেও এটা স্বাভাবিক সুরায় ফাতেহা একবার পড়ে ফু দেন দুইবার পড়ে আরেকটি ফু দেন তিনবার পড়ে আবার একটি ফু দেন চারবার পড়ে আরেকটি ফু দেন এবার সাতবার প্রত্যেকবার যত নম্বর ফু দিবেন অতবার পড়ে পড়ে আপনি ফু দেন ইনশাআল্লাহ নবী ইসলাম বলেছেন সুরাত ফাতেহা শিফাউন লিকুল্লেতা এক এছাড়াও নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বাচ্চাদেরকে দোয়া দিতেন হযরত ইব্রাহিম আলাইহিস সালাম দোয়া দিতেন সেটি হলো আউযু বিকালিমাতিল্লাহি তাম্মাতি মিন কুল্লি শায়তানিন ওয়া হাম্মাতিন ওয়া আইনিন লাম্মা আরেকটি আউযু বিকালিমাতিল্লাহি তাম্মাতি মিন গাযাবিহি ওয়া ইকাবিহি ওয়া শাররি ইবাদি ওয়া মিন হামাযাতি শায়াতিন ওয়া আউযু বিকা রাব্বি আন ইয়াহজুরুন এই দোয়াগুলো পড়েও আপনি দোয়াতে তাদের জন্য দোয়া করতে পারেন জাযাকুমুল্লাহ জাযাকুমুল্লাহ দেখি নেক্সট কোলা কে আছেন আসসালামু আলাইকুম وعليكم السلام ورحمة الله وبركاته أحنا ديوزون السلام السلام وعليكم السلام ورحمة الله الحمد لله الحمد لله الحمد لله أحنا فوست أحنا زبوس من دون لقي بتشني على ما مفسد هذا উত্তর দেওয়া যায় খুব ভালো লাগে আল্লাহ কবুল ফরমাক আল্লাহ কবুল দোয়া করবে আমাদের আমি অসুস্থ মানুষ একটা জিনিস আমার বুঝো হয় না জি আমি তো ওই বুড়ো হয়ে গেলাম আল্লাহ যেমন নাম আছে কত সুন্দর নাম যেমন আব্দুল গফুর আব্দুল জব্বার বা আব্দুল খালিক অনেক মানুষে বুঝে রাখবেন খালিক মিয়া গফুর মিয়া জব্বার মিয়া অমুক মিয়া তমুক মিয়া ওরকম আচ্ছা ওটা তো আমি জানতাম তাই এটা তো আল্লাহ সিফতি নাম হল এই নাম যে বিজ্ঞাইয়া যে রাখবেন এই দেখাতে এটা কিতা কুফরি হইব নিনি না খালি বিদাত হইব না কবিরা গুণ হইব আর দ্বিতীয়ত কত হইল তো গান আলিমুলামার দায়িত্ব আল্লাহ পাকে দেয়া যে শোন তারা আল্লাহর আইনের কথা কইবা এতে আল্লাহর আইনের কথা হওয়াতে যদি মুসলমান সরকার ওই যাব তারা রে জেলো নিয়া আমরা আলোচনা দিয়ে আর করি ইনশাআল্লাহ আমরা অনুপস্থিত মনে হয় লাইনটা কেটে গিয়েছে বুঝছি আমরা আমরা আপনার প্রথম প্রশ্ন যেটি যে অনেকের নাম আল্লাহর সিফাতি নামের সঙ্গে জড়িয়ে রাখা হয়েছে আব্দুল্লাহ আব্দুল গফফার আব্দুর রহমান আব্দুল মালিক আব্দুল খালিক আল্লাহর আল্লাহ যেভাবে দামি আল্লাহর নামগুলো দামি আল্লাহ কোরআনে বলেছেন সাব্বিহিসমা রব্বিকাল আলা তুমি তোমার রবের নামেরও পবিত্রতা বয়ান করো আল্লাহ যেভাবে পবিত্র নামটাও পবিত্র তাবারাকাসমু রব্বিকা তাবারাকাসমু রব্বিকা আল্লাহর নামটি মুবারক ওয়ালিল্লাহিল আসমাউল হুসনা আল্লাহর আসমাই হুসনা রয়েছে আইয়াম্মা তাদউ ফালাহুল আসমাউল হুসনা قل ادعوا الله عبد الرحمن ايما تدعوا فله الاسماء الحسنى الله সুন্দর সুন্দর নাম রয়েছে 99 টি আল্লাহর সিফতি নাম রয়েছে এবং আল্লাহ একটি জাতি নাম আল্লাহর নাম আমরা তো অন্য কারোর জন্য আমরা ইস্তেমাল করতেই পারবো না হ্যাঁ সিফতি নাম যেগুলো আছে আলিফ লাম সাড়া যেমন রহিম আর রহিম না বলে রহিম যদি বলা হয় তাহলে এটা অন্য কারোর জন্য ইউজ করা যেতে পারে ঠিক আছে আজিজ আল আজিজ নাম যে আজিজুর রহমান এগুলো বলা যেতে পারে কিন্তু আল আজিজ আলিফ লাম লাগাই একমাত্র আল্লাহর ওই সিফাতি 99 নামের শুরুতে আলিফ লাম লাগানি হয় দা ইংলিশে দা তাহলে কিন্তু আল মুতলাকু ইজা উতলিকা ইউরাদু বিল ফরদুল কামিল হিসেবে একমাত্র এটা আল্লাহর জন্য প্রযোজ্য আর কারোর জন্য এটা ইস্তেমাল করা জায়েজ নয় নামের শেষের শব্দ আল্লাহর জাতি সিফাতি নাম যেগুলো রয়েছে সেখানে যদি প্রথম অংশ বাদ দিয়ে আব বাদ দিয়ে যদি কেউ ডাকে এটা অবশ্যই নিন্দনীয় মকরু কোনো কোনো সময় এটা কবিরা গুণর আশঙ্কা রয়েছে যদিও এটা কুফর হবে না অবশ্য কুফরি হবে না অবশ্য কারণ আলিফ লাম সারা ডাকতেছেন খালিক মিয়া মালিক মিয়া ঠিক আছে নানি
তো মালিক বা খালিক অর্থ এই মালের মালিক আমরা হইও না আমরা কইতাম পারি তো সেই হিসাবে খালিক মালিক যদিও আল্লাহর সিফতি নামের একটা অংশ আল মালিক আল খালিক তো একমাত্র আল্লাহ কিন্তু মালিক মিয়া বলে তো আলিনাম সারা বলা হইতেছে সেটা এর পরেও কিন্তু আপনি আব্দুল মালিকের মালিক অংশকে আপনি আলোক করেছেন আব্দুল খালিকের খালিক অংশ আলোক করেছেন এটা অবশ্যই অনুত্তম অনুত্তম কেহ কবিরা গণেছেন বা মকরু তো হবেই এর মধ্যে কোনো সন্দেহ নাই হ্যাঁ কুফরি হবে না আপনি আরেকটি প্রশ্ন করেছেন আলিমুল্লাহ হক কথা বলবেন অবশ্যই আমরা জানি আলিমুল্লাহ হক কথা বলবেন এবং তাদেরকে হক কথা বলার সুযোগ দেওয়া কেউ যদি দুশ্মনী করে সেই দুশ্মনীরও বিচার হবে একদিন বিচার হবে যেই হন না কেন ওলামায়ে কেরামের দায়িত্ব হল সত্য কথা বলা এটা ওলামায়ে কেরামের দায়িত্ব তারা রাসূল আম্বিয়া তারা হক কথা বলবেন এবং হকের উপর পরীক্ষাও আসবে এটাও সত্য বাট পরীক্ষার জন্য হক কথা বলা বন্ধ হয় না বা যেই করবে জুলুম করবে জালিমেরও একটা বিচার হবে ইনশাআল্লাহ জাযাকুমুল্লাহ ধন্যবাদ সম্মানিত দর্শক শ্রোতা এই মুহূর্তে আমরা একটি ছোট ব্রেকে যাব আপনারা আমাদের সাথেই থাকবেন ব্রেকের পরে বিরতির পর আবারও আপনাদের সাথে দেখা হবে এবং আপনার প্রশ্নগুলো নেওয়া হবে ইনশাআল্লাহ হুজুর আপনার প্রশ্নগুলো উত্তর দিবেন ইনশাআল্লাহ আসসালামু আলাইকুম রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু যোগদান করেছেন আলহামদুলিল্লাহ আপনাদের সাথে থাকবেন প্রোগ্রাম শেষ পর্যন্ত সাড়ে দশটা পর্যন্ত আমাদের প্রোগ্রাম চলবে ইনশাআল্লাহ আপনারা আমাদের সাথে থাকবেন এবং আপনাদের প্রশ্ন নেওয়া হবে আজকে হুজুর যে সুনানুস সালা নামাজের মধ্যে যে সুন্নত সমূহ আছে ফরজ ওয়াজিবের পরে সুন্নত এই সুন্নত সম্বন্ধে হুজুর আলোচনা করতেছিলেন আপনারা শুনছেন এবং হুজুর ওনার আলোচনা পেশ করবেন এরপরে মধ্যে মধ্যে আপনাদের প্রশ্ন নেওয়া হবে ইনশাআল্লাহ আমরা আজকে আলোচনা ছিল নামাজের সুন্নাহ সমূহ নিয়ে যে কাজগুলো করে নামাজের মধ্যে সুন্নত কোন কাজগুলো ওয়াজিব কোন কাজগুলো ফরজ কোন কাজগুলো সুন্নত এগুলো আলোচনার উদ্দেশ্য এটা নয় যে আমরা সুন্নাহ জেনে আমরা একটু অবহেলা করব না মোটেই না এটা লেভেল জানার উদ্দেশ্য হলো যদি কোন কারণবশত মিস্টেক হয়ে যায় তো নামাজ আমার করণীয় কি আমি আগেই বলেছি ফরজের মধ্যে মিস্টেক হলে নামাজ কিন্তু আবার নতুনভাবে দুয়ারিয়ে পড়তে হয় রিপিট করতে হয় আর যদি ওয়াজিবের মধ্যে ভুলবশত ওয়াজিব ছুটেও যায় তো নামাজের শেষে লাস্ট বৈঠকে আমরা বসে সজ্জাসর মাধ্যমটাকে সংশোধন করতে পারবো এজন্যই আমরা এগুলো আলোচনা করে থাকি এবং সুন্নাহ কাজ যদি আমাদের ছুটে যায় তাহলে সুন্নাহ ভুলবশত যদি ছুটে যায় তার নামাজ হয়ে যাবে সওয়াবের মধ্যে অবশ্যই কমি হবে অবশ্যই কমি হবে এজন্য আমরা কোনো কাজ আমরা বাদ দেব না আর সবসময় চেষ্টা করব এক্স্যাক্টলি নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লাম যেভাবে নামাজ পড়েছেন পড়ার কথা বলেছেন এবং এই নামাজটা সাহাবা তাবিন তবে তাবিনের মাধ্যমে পরবর্তী উলামায়ে কেরাম মুজতাহিদিনের ব্যাখ্যার মাধ্যমে যেগুলো শিখেছি আমরা সেভাবেই নামাজ পড়ার চেষ্টা করব তবে কিছু বিষয় রয়েছে যে হাদিসের মধ্যে কয়েকটি একাধিক তরিকা রয়েছে যেমন বিতির নামাজের ক্ষেত্রে এখানে আপনি একটি তরিকা হাদিস দ্বারা প্রমাণিত করে আসতেছেন এটাকে নতুনভাবে কোনো কথা শুনে বিভ্রান্ত হয়ে চেঞ্জ করার কোনো প্রয়োজন নাই আমিন বড় করেও বলার কথা এসেছে আস্তে করার কথা বলা এসেছে এবং সাহাবায়ে কেরামের সময় থেকে এই সমস্ত বিষয় নিয়ে দুই ধরনের আমল পাওয়া যাচ্ছে বিশেষ করে ইমাম মালিক রহমতুল্লাহ বলেন আমি আমিন আস্তে বলাকে আমি পছন্দ করি কেন আমি দেখেছি মদিনার সাহাবা তাবিন তবে তাবিনের আমল হলো আমিন আস্তে বলা সমান কথা ইমাম আবু হানিফা রহমতুল্লাহ বলেন যে আমি কুফার সাহাবায়ে কেরাম তাবিন তবে তাবিন তাদের কাছ থেকে আমি যেটি পেয়েছি আমিন আস্তে বলা তো ইসলামের দুইটি সিটি একটি মদিনা এবং কুফা এই দুই জায়গার সাহাবা তাবিন তবে তাবিনের প্র্যাকটিক্যাল আমল ছিল আমিন আস্তে বলা এবং দুনিয়াতে আপনি দেখেছেন হয়তো কোথাও আমিন বড় করে বলার কথাও চল আছে আবার আস্তে বলাও আছে এখানে একটি বিষয় যেহেতু একাধিক আমল সাহাবায়ে কেরামের সময় থেকে চলে আসছে কোনো এক পক্ষ আরেক পক্ষকে নেগলেক্ট করা আক্রমণ করা ছুটো করে দেখা গ্রিনার চোখে দেখা বা এগুলো নিয়ে তাফরেকা শুরু করা কোনো অবস্থায় খাই মনে হয় আজকাল বড় দুঃখের বিষয় হলো এই সমস্ত জুজইয়াত এবং ফুরুআত নিয়ে আমরা অনেক সময় কাদা চুড়াচুড়ি করি এগুলো তো সাহাবায়ে কেরামের সময় থেকে চলে আসছে তারা তো কেউ কাউকে এভাবে তিচ্ছতাচুল্য করেন নাই আজিব ব্যাপার ওনারা বলেন যে সফরের মধ্যে অনেক সময় আমরা কেহ রোজা রাখছি আর কেহ আবার রোজা রাখেন নাই অপশন ছিল তো যারা রোজা রাখছি যারা রাখেন নাই তাদেরকেও আমরা কোনো দোষারোপ করি না আর যারা রাখেন নাই আমরা যারা রাখছি তারা আমাদেরকে কোনো দোষারোপ করেন নাই এই ছিল তাদের অবস্থাটা
সমান আইমায় মজাহিবে আরবা চারটি মতামত সাহাবায়ে কেরাম থেকে থাকলেও সব বিষয়ে তো আর চারটি মতামত নয়, কোনো কোনো বিষয়ে হয়তো আরও অনেক মতামত ছিল, এগুলাকে সীমিত করে চারটি মতামতের মধ্যে নিয়ে এসেছেন। আবার কোনো কোনো বিষয়ে সকল একমত হয়ে সিদ্ধান্ত দিয়েছেন, আবার কোনো বিষয়ে হয়তো দুইটি মতামত পাওয়া যায় এই। বাট প্রত্যেক পক্ষই মনে করেন, আমরা যেটা বলে মনে করতেছি এটা মোস্ট লাইকলি মোর প্রিফার্ড অপিনিয়ন, বাট মনে করি আরেকটি মতামত যেটা রয়েছে যে যেটাও যেহেতু হাদিস থেকে পাওয়া গিয়েছে সেটাও যে কেউ আমল করে আমল করতে পারবে, কোনো সমস্যা নাই। কিন্তু আজকাল ওই যে বিতিরের প্রশ্ন আপনারা করলেন, এই আমল আজকে নতুন নয়, বরং ইসলামিক ওয়ার্ল্ডের টু থার্ড ওয়ার্ল্ডের বিতিরের আমলটি হল তিন রাকাতে বিতির পড়ে চলে আসতেছে। এরপরেও যারা জোর করে বলে ফেলেন এটা হাদিসরা প্রমাণিত নয়, এটা কিন্তু আসলে এটা দৃঢ়তা ছাড়া এবং মানে দৃষ্টতা ছাড়া দুঃসাহসিকতা ছাড়া কিছু নয়। আমরা তো অনেক সময় আলোচনা করলে আমরা বলি এখানে ভিন্ন একটি মত রয়েছে, উইথ রেসপেক্ট আমরা সেটা উল্লেখ করার চেষ্টা করি। বাট এই সমস্ত মাসাইলগুলো কিন্তু ইখতিলাফের জন্য আমাদের বিশ্বাস করতে হবে আমাদের আল্লাহ এক, আমাদের রসুল এক, আমাদের কিবলা সবার এক, আমরা যে কিতাবকে ফলো করি কোরআনে করিম এক। বাট এরপরেও ব্যাখ্যা বিশ্লেষণ হিসাবে হাদিসের ভিন্নতার কারণে অনেক সময় ভিন্ন ভিন্ন মত হওয়াটাও খুবই স্বাভাবিক, খুবই স্বাভাবিক হয়ে যেতে পারে। বাট এরপরেও আমরা একে অন্যের প্রতি শ্রদ্ধা রাখবো, রেসপেক্ট রাখবো, এই সমস্ত বিষয় নিয়ে আমরা কোনো অবস্থায় গ্রুপিং করব না, গ্রুপিং করা ইসলামে জায়েজ নয়। দেখেন হযরতে মুসা আলাইহিস সালাম ওনার বড় ভাই হারুন আলাইহিস সালামকে রেখে উনি চলে গিয়েছিলেন টুর পাড়ে তাওরাত কালেক্ট করার জন্য। ইত্যবসরে ওনারা কিন্তু বাচ্চা পূজার মাধ্যমে একটা বাচ্চা পূজা শুরু করে দিয়েছিল। হযরত হারুন আলাইহিস সালাম খুব শক্তভাবে তাদেরকে দমন করেছেন, একটা পর্যায়ে এমন চলে এসেছিল যদি আর বাউড়ি করতেন তো হয়তো বা তাদের মধ্যে একটা গ্রুপিং চলে আসতো। ওই গ্রুপিং না হওয়ার জন্য উনি হারুন আলাইহিস সালাম এটি করলেন, ঠিক আছে আপাতত মূর্তির সেজদা তারা দিতেই থাকো কিন্তু আমার পাট পাট বা তফরেকা করার দরকার নাই। মুসা আলাইহিস সালাম আসার পর উনি অ্যাপোলজি করেছেন যে আমি শক্ত ভূমিকা নিলেও আমি দেখেছি আর বাড়াবাড়ি করলে কিন্তু একটা গ্রুপিং হয়ে যাবে, আন ফাররাকতা বাইনা বনি ইসরাইল, এই ভয়ে আমি কিন্তু আর শক্ত ভূমিকা নেই নাই। তফরেকা, তফরেকাকে প্রতিহত করতে গিয়ে কিছু সময়ের জন্য সেজদা শিরিককেও বরদাস্ত করে ফেলেছিলেন হযরতে হারুন আলাইহিস সালাম। আল্লাহ আমাদের সকলকে সঠিক বুঝদান করুন। আমরা কলার চলে এসেছি, আমরা কলার দিকে যাবো। আমাদের সাথে কলার আছেন, দেখি কে আছেন। আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম রহমতুল্লাহ বরকাত। জি আপনার প্রশ্ন করুন। আমি একটা প্রশ্ন করতাম আছেন। জি ফরমাক সাই। উমরা বিষয়ে, উমরা বদলা উমরা ওই নিয়োগটা আমি জানতাম আছে, হজের বদলা যদি একজন মানুষ বয়স্ক হয়ে গিয়েছেন বা ওনার পর হজ ফরজ ছিল আর করতে পারে নাই, মারা গিয়েছেন বা বর্তমানে এত বৃদ্ধ হয়ে গেছেন বা অসুস্থ হয়ে গিয়েছেন, ফরজ থাকলে উনি আর যেতে পারবেন না, তো এই দুই কেসে বদলি হজ করার কথা হাদিসে পরিষ্কার এসেছে। একজন বলেছিলেন যে আমার বাবা উনি বৃদ্ধ হয়ে গেছেন, আদরাকাত আবি শাইখান, বৃদ্ধ অবস্থায় যে উনি এখন বর্তমানে বসতেই পারবেন না, তো ওনার পক্ষ থেকে আফা আহ্বান হুয়া রাসূলুল্লাহ, আমি কি আমার এই বৃদ্ধ অসুস্থ দুর্বল বাবার পক্ষ থেকে আমি বদলি করতে পারবো? উনি বলে হ্যাঁ করতে পারবে তুমি। মারা গিয়েছেন আরেকজন মহিলা বললেন আমার মা মারা গিয়েছেন, বাবা মারা গিয়েছেন, ওনার পক্ষ থেকে আমি বদলি করতে পারবো? বললেন করতে পারবা। হজের মধ্যে কিন্তু আবার উমরাও আছে, হজ্জে কেরান করলে সেখানে হজও আছে উমরাও আছে। হজ্জে তামাত্তু যদি করেন প্রথমে উমরা করা হয় তারপরে হজ করা হয়, আর শুধুমাত্র হজ্জে ইফরাদে শুধু সিঙ্গুল হজ করা হয়। তাহলে যদি এই হজ ফুল প্যাকেজের ভিতরে উমরাও বদলি করা যেতে পারে তাহলে তো বোঝা গেল শুধু সিঙ্গুল উমরাও বদলা করা যেতে পারবে, করা যেতে পারে। নফল হজ তো আপনি যে কোনো জন যে কোনো জন পক্ষ থেকে করতে পারেন, সমান নফল উমরাও আপনি কারো পক্ষ থেকে করা যায় হবে, এটাই হলো নির্ভরযোগ্য মনে করার কথা। কেহ কেউ মনে করে থাকেন
যে আমরা হজের ক্ষেত্রে দেখি কিন্তু নফল উমরা এভাবে করেছেন বলে ক্লিয়ার পাওয়া যায় না হিসাবে নিষেধ করে থাকেন কিন্তু দেখেন আল আসলু ফিল আশিয়াল ইবাহাতু সাধারণত নিয়ম হলো যেখানে নিষেধাজ্ঞা না এটা করা যেতে পারে আর যেহেতু হজের সঙ্গে উমরা মিলিয়ে হজ্জে তমতু বা কারণ করলে এটা যদি বদলি জায়েজ হয় যে সিঙ্গুল হজ যাবে বদলি জায়েজ হয় তাহলে সিঙ্গুল উমরাও তো বদলি জায়েজ হওয়ার কথা ইনশাআল্লাহ তো জায়েজ হবে ইনশাআল্লাহ তবে একটি কথা মাথায় রাখবেন যে আমরা অনেক সময় বদলি উমরা বা বদলিয়ের ক্ষেত্রে আমরা করি কি পয়সা দিয়ে কাউকে আমরা বদলি উমরা করাই এটা একটা প্রথা চলে এসেছে এগুলো আমরা একটু পরিহার করাটা ভালো আমরা সবার জন্য যদি করবো নিজেই করব পয়সা দিয়ে এইভাবে না করানটা উত্তম বাট এরপরে হয়তো আল্লাহ কবুল করতে পারেন ইনশাআল্লাহ জাজাকুমুল্লাহ আহসান জাজাকুমুল্লাহ নেক্সট কল আছে আসেন দেখি আসসালামু আলাইকুম আসসালামু আলাইকুম কলার আসসালামু আলাইকুম রহমতুল্লাহ ওয়ালাইকুম আসসালাম রহমতুল্লাহি ওয়া বারাকাতুহু জি আলহামদুলিল্লাহ আপনি ভালো আছেন নি আলহামদুলিল্লাহ হুজুর আপনার প্রোগ্রাম খুবই ভালো লাগে আল্লাহ কবুল ফরমাক আল্লাহ আমরা আপনার রহলের কবুল করলে হানিব সার্থক জাজাকুমুল্লাহ জি 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 একটা প্রশ্ন আসলো হুজুর জি সহি সেলটা নমাজের মাঝে কি রকম দেব ভাই আচ্ছা ওটা তা যদি পারাই যে বুঝিয়ে হইতা ঠিক আছে ইনশাআল্লাহ আমি খয়ার আর কোনো প্রশ্ন আছে নি জি না হুজুর দোয়া করব আমরা নাকি আপনি আমরা দোয়া করব ইনশাআল্লাহ সজদায় সহর ক্ষেত্রে কয়েকটি পদ্ধতি আছে সবটিও যাইজ আছে ইনশাআল্লাহ আমরা যেটা মনে করি লেকুল্লে সহবিন সজ্জাতানে বাদা সালাম যে প্রত্যেকটি সহর জন্য দুই সজ্জা দিতে হয় সালাম ফিরানোর পরে এজন্য তিরমিজ শরীফের হাদিস সহবি শরীফের হাদিস বখারি শরীফের হাদিস ইমরান হুসাইন থেকে রাওয়ায়ত জুলিয়াদাইনের হাদিস এই সব মিলিয়ে আমরা মনে করি উত্তম হবে শেষ বৈঠকে বসে আপনি আত্মায়াত পড়বেন আত্মায়াত শেষ করার পরে ডান দিকে সালাম ফিরাবেন এরপরে দুইটি নর্মাল স্বাভাবিক সজ্জা দেবেন এই তিনটি জিনিসের একত্রিত নাম সজ্জা সহ এই যে দুইটা সজ্জা দিলেন আগে আত্মায়াত পড়লেন ডান দিকে সালাম ফিরালেন এই হলো সজ্জায় সহ আর ইমাম শাফির মতেই বলেন যে আগে সজ্জা পরে সালাম ফিরাবেন আগে সজ্জা দিয়ে তারপরে সালাম ফিরাবেন আত্মায়াত পরে দুইটি সজ্জা দিয়ে দেন এরপরে ডান দিকে সালাম ফিরাইয়া তারপরে আপনি বাকি আত্মায়াত আল্লাহ সাল্লাহ বারিকালা আল্লাহ মানুষ আলাম তো পরে শেষ করবেন আর ইমাম মালিক রহমতুল্লাহ বলেন যে সেখানে যদি আপনি যদি ভুলটা হয় কোনো কিছু আপনি বাড়িয়ে ফেলেছেন তাহলে আগে সালাম পরে সজ্জা আর যদি কমাইয়ে ফেলছেন আপনি তো শহুদ পড়েন নাই বা কায়দা উল্লাখ করেন নাই আপনি কম করেছেন সিরিয়াস হয়েছে তাহলে এখানে সজ্জা আগে দেবেন পরে সালাম ফিরাবেন আল্লাহ আকবার এই ভিন্ন ভিন্ন মত আছে এটা হয়তো আমরা একাডেমিকলি আমরা হয়তো মাসে আলোচনা করি সংক্ষেপে আমি যেটা বললাম যে কোনো একটি জায়েজ হলেও উত্তম হবে আপনি আত্মায়াত পড়ে সালাম ফিরাইয়া সজ্জা দেবেন আর বর্তমানে কিছু ভাইয়েরা ওনারাও মনে করেন যে একদম শেষে সব কিছু পড়ে সালাম ফেরানোর পূর্বে সজ্জা দিয়া সালাম ফিরে শেষ করে দেবেন জায়েজ হয়েছে ওটাও বাট সহি আর ইসার আমরা যেটা মনে করি এটাই সবচেয়ে উত্তম পন্থা জাজাকুমুল্লাহ আহসান জাজাকুমুল্লাহ খের পরবর্তী কলে কে আছেন দেখি আসসালামু আলাইকুম তারপরে কেন পরবর্তীতে কেন আমাদের উপর এই মাজহাব চাপাই দিয়ে এলো বিভিন্ন রকম যে পাঁচটা শিয়া সুন্নি আহমেদিয়া আমি বলতেছি ভাইয়া আপনার কোনো প্রশ্ন আসেনি হ্যাঁ আরো আছে আর অনেক সময় ধরেন আমরা নামাজ পড়তে যে ডিফারেন্ট ডিফারেন্ট মসজিদ বলে এটা আহমেদিয়া মসজিদ সুন্নি মসজিদ এটা কেন বলা হয় আমি কি আমি যদি কোনো মাজহাব না মানি মানে মাজহাবের মধ্যে না যাই আমি হযরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি এবং আল্লাহকে মেনে যদি ওভাবেই চলি তা আমি কি যে কোনো মসজিদে নামাজ পড়তে পারবো অবশ্যই আপনি লাইনে থাকেন একটু আছেন লাইনে আপনি আছে এখানে আপনি লাইনে আছেন মসজিদে আমি নামাজ পড়ি ওটাতে কোনো সমস্যা আছে কোন মসজিদে কোন মসজিদে ওর আহমেদিয়া আর কি বলে লেখা করে আমি দেখছি আর কি যে আহমেদিয়া আহমদিয়া মসজিদ আচ্ছা ঠিক আছে আমি বলতেছি এখন আপনাকে আমি একটা জিনিস জিজ্ঞেস করি আপনি নিজে কোরআন কি আরবি বুঝতে পারেন হ্যাঁ আমি বুঝতে পারি আপনি কি সব হাদিস বুঝতে পারেন হাদিস হাদিস অনেকটা বুঝতে পারেন অনেক সময় বুঝতে পারি না আমি একটা জিজ্ঞেস করি আমি সংক্ষেপে আমার 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 প্রশ্নের উত্তর আপনি দিলে আপনার উত্তর আমাকে দিতে সহজ হবে
আপনার যদি এখনো প্রশ্ন থাকে বলুন আমি বুঝতে পেরেছি আমি আমি আপনার উত্তর পড়ে দিয়েছি আপনার কোনো প্রশ্ন থাকে যদি তৃতীয় কোনো প্রশ্ন থাকে বলেন আপনার দুইটা প্রশ্ন আমরা পেয়েছি আর কোনো প্রশ্ন আছে আপনার না ওইটি ওই প্রশ্ন আরেকটা লগে একটা প্রশ্ন করতেছি আপনাকে যে ওই হাদিস কোরআনে আপনাকে কোনো মাযহাবেরই আছে রেফারেন্স দিতে পারেন যদি দিতে পারেন তাহলে অবশ্যই ভালো অবশ্যই ইনশাআল্লাহ বলবো ঠিক আছে ধন্যবাদ আপনার সুন্দর প্রশ্ন আমরা পেয়ে গেছি ইনশাআল্লাহ আপনি শুনতে থাকুন দেখতে থাকুন হুজুর আপনার কোরআন এবং হাদিসের মধ্যে কোন কোন আয়াতের মধ্যে আল্লাহ বলেছেন আল্লাহকে মানতে হবে আবার কোন আয়াতে আল্লাহ বলেছেন আল্লাহকে মানতে হবে রাসূলকে মানতে হবে আতিউল্লাহ ওয়া আতিউর রাসূল আরেকটি বলেছেন আতিউল্লাহ ওয়া আতিউর রাসূল ওয়া উল আমরা বিনকুম আল্লাহ বলেছেন আপনি যদি কোরআন জানতেন হাদিস জানতেন তা আপনি নিজেই পেয়ে যেতেন আপনার প্রশ্নেই বোঝা গেল আপনি সব আয়াত সম্পর্কে হয়তো আপনি এখনও হয়তো জানতে পারেন নাই বা সবার সময় জানতে পারেন নাই যদি জানতেন তা অবশ্যই আপনি নিজেই পেয়ে যেতেন আমার আফসোস লাগে যে আপনারা অনেকেই কোরআন এবং হাদিস জানেন বলে দাবি করেন আবার প্রশ্ন থেকে বোঝা যায় যে এখনও পর্যন্ত জানার কমি আছে এই যে একটি আয়াত আমি বললাম আতিউল্লাহ ওয়া আতিউর রাসূল ওয়া উলিল আমরি মিনকুম তোমরা আল্লাহকে মানো রাসূলকে মানো এবং উলুল আমর যারা অথরিটি রয়েছে যাদের পাওয়ার রয়েছে হুকুম করার অধিকার রয়েছে তাদের হুকুমও তোমাদেরকে মানতে হবে হুকুম করার অধিকার হুকুম দেন দুই ধরনের লোক যারা ক্ষমতায় আসেন তারা হুকুম দেন রাষ্ট্রপরিচালনার ক্ষেত্রে অর্থাৎ রুলার ইসলামিক রুলার আর হুকুম করার অধিকার রয়েছে উলামায়ে কেরামের ফাকি এবং দিনী ব্যাপারে এই দিনী ব্যাপারে নেতৃত্ব দেন উলামায়ে কেরাম এই নেতৃস্থানীয় উলামায়ে কেরামের কথাও মানার কথা আল্লাহ পাক এই আয়াতে বলেছেন আপনি তাফসীরে কিতাব খুললেই দেখবেন এজন্য সাহাবায়ে কেরাম অনেক সাহাবায়ে কেরাম কিন্তু বড় সাহাবায়ে কেরাম জিজ্ঞাসা করতেন আপনি আমার কথা একমত হবেন এবং রাসূল থাকা অবস্থায় আল্লাহ নবীকে জিজ্ঞাসা করেছেন রাসূল ইসলাম দুনিয়া থেকে বিদায় নেওয়ার পরে সাহাবায়ে কেরাম ডাইরেক্ট হাদিস এবং কোরআন থেকে অনেক জিনিস বুঝতে না পারায় বড় সাহাবায়ে কেরাম স্বনাপন্ন হয়েছেন জয়েদ ইবনে সাবিত রাদিয়াল্লাহু তাআলার ফতোয়া মদিনায় সাহাবায়ে কেরাম ওনার ফতোয়া ফলো করতেন আবার কেউ ইবনে আব্বাসের ফতোয়াকে ফলো করতেন কেউ আয়েশা রাদিয়াল্লাহু ফতোয়াকে ফলো করতেন এইভাবেই ওনারা ডাইরেক্ট কোন হাদিস থেকে নেওয়ার সাহস ওনারাও পর্যন্ত করেন নাই অথচ তাদের মাতৃভাষা ছিল আরবি তারা নবীকে দেখেছেন নবীর হাদিস নিজে শুনেছেন দেখেছেন এরপরে ওনারা কিন্তু এই মাসলা মাসাইলের ক্ষেত্রে আরেক সাহাবায়ে কেরাম স্বর্ণাপন্ন হয়েছেন আল্লাহ আকবার একজন মহিলা নবী জিজ্ঞাসা করলো যে আপনি জীবিত অবস্থায় তো আপনাকে আমরা জিজ্ঞাসা করলাম আপনার পরে আমরা কাকে জিজ্ঞাসা করবো নবী বলতেন তুমি কোরআন থেকে নেবে আসবে বলেন নাই বলেন আমার পরে তুমি আবু করের কাছে আসবে আল্লাহর নবী রেফার করে দিয়েছেন আবুর কাছে আসবে আবু আবুকর কাছে আসবে হাদিসটা বুখারী শরীফে তাহলে বোঝা গেল যে সবার জ্ঞান সমান নয় সবাই এমবিবিএস ডাক্তার হতে পারে না সবাই ইঞ্জিনিয়ার হতে পারে না যারা পারে নাই তারা চিকিৎসার জন্য জিপির কাছে যেতে হয় যারা ইঞ্জিনিয়ার নয় ঘর বানানোর সময় ইঞ্জিনিয়ারের কাছে ফর্মুলা নিতে হয় এটা আমরা খুব সহজেই বুঝি সবাই রান্না করতে জানে না ভাই রান্না করতে হলে যে রান্না জানে তার কাছে যেতে হয় সবাই টেলারি করতে জানে না যে জানে তার কাছে যেতে হয় সমান কোরআন এবং হাদিস এটা তো আরও কঠিন যারা এ সম্পর্কে অগাধ জ্ঞান রাখে উলামায়ে মুসলিম রাত দিন চব্বিশ ঘন্টা তারা কাটিয়েছেন তাদের কাছে যেতে হয় এজন্য মজহব মানেই কোরআন এবং হাদিস আমরা মানব আল্লাহর কথা মানব রসুলের কথা মানব এই মানার সহি এবং সিকিওর পথ এই পথে গিয়ে আমরা মানব নতুন কোনো পথ যদি আপনি ধরেন তা আপনি বিভ্রান্ত হবেন যে পথে চলে সাহাবা তাবিন তবে তাবিন এম মুসলিম কামিয়াব হয়েছেন আমরা সূরা ফাতিহা সেই পথের জন্য আল্লাহর কাছে আহ্বান করি ইহদিনা সিরাতাল মুস্তাকিম সিরাতাল লাযিনা আনআমত আলাইহিমের পথে আমাদেরকে পরিচালনা করতে আমরা সেই পথের কথা এবার বলে থাকি তো এই সিকিওর পথটাই হলো সাহাবায়ে কেরাম দিন শিখেছেন নবীর কাছ থেকে তাবিন শিখেছেন সাহাবায়ে কেরাম কাছ থেকে তবে তাবিন তারা শিখেছেন তবে তাবিনের কাছ থেকে আইমে মুসলিম শিখেছেন তাদের কাছ থেকে আর এরপরে ওনারাই কিন্তু এই কোরআন হাদিসের ব্যাখ্যা দিয়ে আমাদেরকে একটা পথ দেখিয়েছেন কিছু কোরআন হাদিসের ক্লিয়ার আর যেগুলো ক্লিয়ার নয় কেয়াস এবং ইজমার মাধ্যমে সমাধান দিয়েছেন যাহলে আজকাল নতুন উদ্ভট মশলার জন্য আপনি ডাইরেক্ট কোরআন পাবেন হাদিস পাবেন আপনি সেখানে কী করবেন সেখানে ওই কোরআন এবং হাদিসের সামনে রেখেই কোরআন সুন্না ইজমা কেয়াস এই চারটি দলীয় ভিত্তিতেই এই সমাধান আমাদেরকে বের করতে হবে এজন্য কোরআন হাদিসকে বুঝতে হলে সঠিক পথে না যদি আপনি যান আপনি কোরআনই পাবেন না আপনি সেই পথ বাদ দিয়ে আজকে আপনি কোরআন পাবেন না কোরআন পেতে হলে সনদ যেতে হবে ওই সাহাবা তাবিনের পথ দিয়েই আপনাকে কোরআনের সনদ দেখাতে হবে হাদিস আপনি পেতে হলে বুখারি সাহেবের মাধ্যমে গিয়ে ওই পরে আপনি যে বুখারি সাহেব পড়ে যেতে হবে ওই লাইনে যেতে হবে ওই লাইনের নামই হলো মজহাব ওই লাইনের মাধ্যমে পথ পথ ছাড়া কোনো উপায় নাই ভাই আপনি হয়তো ব্যাখ্যা দেখবেন এই ব্যাখ্যাটা আরও কারো লেখা আপনি হয়তো কারো ট্রান্সলেশন দেখবেন বা কারো ফটো এটাও আরেকজনের বানানো ঠিক আছে ওইটা কোরআন হাদিসকে বানিয়ে বানা হয় এই জিনিসটা সহজ জিনিসটা কেন আমরা বুঝি না এই দাদা আমরা অনেক সময় বিভ্রান্ত হয়ে যাই আপনার আরেকটি প্রশ্ন ছিল আহমদি সুন্নি মসজিদ ইয়েস রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সময়ও বিভ্রান্ত আকীদাওয়ালা মানুষ ছিল
সহি আকীদার মানুষ যদি হয় তার পিছনে অবশ্যই নামাজ পড়া যাবে আকীদার ক্ষেত্রে যদি এমন কোন মারাত্মক হয় যে আকীদার কারণে সে কাফের তার ঈমান ঠিক নয় তার পিছনে নামাজ পড়া যাবে না তখন কার আকীদা ঠিক আছে না সেটা আপনাকে যাচাই করতে হবে আর ওই যে আপনি যেটা বললেন ওই মসজিদ সুন্নি মসজিদ কি মসজিদ দেখতে হবে সুন্নি নাম দিলেই চলবে না যে সঠিকভাবে কোরআন এবং হাদিসকে ফলো কে করতেছে না পড়তেছে এটা আমার কথা নয় নবীজি বলে গিয়েছেন বলেছেন ইফতারাকাত বনু ইসরাঈল আলা সিনতাইনি ওয়া সাবঈনা ফিরকাতান وستفترق أمتي على 73 فرقة كلهم في النار إلا واحدة قالوا ومن هي يا رسول الله قال مان عليه وأصحابي الله النبي বলেছেন বনু ইসরাঈলের মধ্যে বিভিন্ন গোত্র গ্রুপ হয়েছিল আমার মধ্যে গ্রুপ হবে তো গ্রুপ হবে এটা নবী বলেছেন হবেই এটা আটকাতে পারবেন না আপনি দেখেন জন্মগতভাবে কেউ বনে কৃষক কেউ বনে ডাক্তার কেউ বনে ইঞ্জিনিয়ার এটা প্রত্যেকে যার যা চয়েস করে সিস্টেম এভাবে গ্রুপিং দিনের ক্ষেত্রে গ্রুপিং হবে নবী বলেছেন তেহত্তর গ্রহ হবে সকল বিভ্রান্ত থাকবে এক গ্রহ থাকবে সঠিক আর ওই গ্রহের পরিচয় দিয়েছেন যারা সুন্না ফলো করবে সাহাবা একরামের ব্যাখ্যা অনুযায়ী এদেরকে বলা হয় আহলুস সুন্নাল জামা আহলুস সুন্নতে ওয়াল জামা বা আহলে হক বলা হয় এদের ভিতরে রয়েছেন মুহাদ্দিসিন ফুকাহা সুফিয়া কেরাম এরাই হল ইমাম মুস্তাহিদিন তো আমাদেরকে সেই সঠিক পথে যেতে হবে যদি ভ্রান্ত থাকে তাহলে তাদের পিছনে কোনো পড়তে সেটা ভিন্ন কথা ঠিক আছে আমি কোনো দলের নাম এখানে নেব না সংক্ষিপ্ত জেনারেল আনসার আমি করলাম এরপরে যদি আপনার কোনো বোঝ না হয় আপনি ওয়ান টু ওয়ান কোনো সঙ্গে বসুন বসলে ইনশাল্লাহ আপনি সব সমাধান পাবেন সংক্ষিপ্ত আনসারে কতগুলো সব বলা যাবে না ইনশাল্লাহ এরপর আমরা মজব নিয়ে কোনো একদিন আর বিস্তারিত আলোচনা করবো জাজাকুমুল্লাহ আসসালাম যাতে আপনার সুন্দর পাশের জন্য জাজাকুমুল্লাহ খৈর দেখি পরবর্তী কলে কে আছেন আসসালামু আলাইকুম হ্যালো আসসালামু আলাইকুম ওয়ালাইকুম আসসালাম রহমতুল্লাহি ওয়া বারাকাতুহু জি আমার মাওলানা সাহেব ভালো আছেন আলহামদুলিল্লাহ আলহামদুলিল্লাহ আপনি ভালো আছেন নি জি হ্যাঁ জি হ্যাঁ আমি বহুদিন বাদে ফোন করি আর আমিও যে ফরাইদের একটা মশলা আপনি সমাধা করে দিয়েছিল শোনো না আমি আপনার আজ কয়েক বছর হই না আচ্ছা তো আজকে ফোন করলাম আমি শুনি এই আপনার প্রোগ্রামগুলা পরে যে আরেকজন মৌলানা সবার আপনার অনুষ্ঠানগুলা একটা শুনি আমার কাছে খুব প্রিয় জানতাম পারি বিভিন্ন জনে বিভিন্ন প্রশ্ন হলে এটার উত্তর সমাধান কোরআন হাদিসের মাধ্যমে যাই হোক এখন আমার একটা প্রশ্ন হইল আমার এক বইনে তাই আল্লাহর আসতে মানিলছেন যে আমি 10,000 টাকার কোরআন শরীফ লইয়া মাদ্রাসা দিব এখন আইয়া আমার দেশ আসলো দেশ তনে আইয়া আমার কইরা যে ওলা ওলা এখন আমি মানিলছি আমি কইলাম দেখো মসজিদ অগণিত কোরআন শরীফ থাকে মাদ্রাসাত অগণিত কোরআন শরীফ তাকে মানছে দিন তে তুমি ইলাম আখরিয়া দিলাও না এখানে এতিমহলর খানি আনাইলে এতিমহলর খাফড় যে এতিমখানা আছে বড় মাদ্রাসা আছে যে ও কইরা ইটা ইলা করলে ওই বনি ইলা করলে কোরআন শরীফ তো এগুলো গুলো আছে পড়তা ভার রাখে কিমান পড়ে না 6 মাসে 1 বছর পড়ি রইছে তো হুজুরিটা সমাধান কিতা করতাম ওখানটা কইয়া দিতাম কইরা আমার জাজাকুমুল্লাহ খাইরা আপনার প্রশ্ন আমরা আনসার দিয়ে রাখলাম ইনশাল্লাহ আপনার বোন যেভাবে উনি মান্নত করছেন নজর করেছেন যে উনি 10,000 টাকার কোরআনে করিম উনি মাদ্রাসায় দেবেন তো কোরআনে করিমের ক্ষেত্রে অনেক মাদ্রাসায় হয়তো এক মাদ্রাসায় না দিয়ে যেসব মাদ্রাসায় জরুরত আছে আপনি এক মাদ্রাসায় না দিয়ে জরুরত দেখে আপনি ভিন্ন ভিন্ন মাদ্রাসায় দিতে পারবেন হাফিজি মাদ্রাসায় কোরআন শরীফ দিলে বাচ্চারা পড়তে পারবে ইনশাল্লাহ আর আরেকটি কাজ যেটি করতে পারবেন সেটি হলো কোরআনে করিমের তরজমা অনুবাদ ব্যাখ্যা বা তাফসির যদি আপনি দেন সেটা কোরআন দেওয়া হলো কোরআনে করিমের সঙ্গে তাফসির এবং তর্জমা দিয়ে দিতে পারবেন এটাও কিন্তু অনেক মাদ্রাসায় দিলে তার পর্ণাওয়ালা আছে অবশ্যই আপনি যোগাযোগ করলে বহু মাদ্রাসা আছে ইনশাআল্লাহ আপনি পেয়ে যাবেন না পেলে ওলামা একরামের সঙ্গে যোগাযোগ করলে ওনারাও আপনাকে সন্ধান দেবে আপনারা খোঁজখবর নিয়ে অবশ্যই দেখবেন বহু মাদ্রাসার কোরআন শরীফের প্রয়োজন রয়েছে বহু মাদ্রাসার কোরআন শরীফের তর্জমার প্রয়োজন রয়েছে বহু মাদ্রাসার কোরআন শরীফের তাফসিরের প্রয়োজন রয়েছে উনি যেভাবে মান্নত বা নজর করেছেন যদি জায়গায় রেখে আদায় করার সুযোগ থাকে তো এভাবেই আদায় করাটা উত্তম আপনি এটা চেঞ্জ করে যাবেন না ইনশাআল্লাহ জাজাকুমুল্লাহ সানজাদা জাজাকুমুল্লাহ খৈরান সম্মানিত দর্শকতা আলহামদুলিল্লাহ আপনারা আমাদের সাথে এতক্ষণ ছিলেন হুজুর আপনাদের প্রশ্নের উত্তর দিয়েছেন আলহামদুলিল্লাহ অনেক প্রশ্ন অনেক ভাইরা বোনরা আপনারা প্রশ্ন করেছেন আরও প্রশ্ন করতে চাচ্ছেন আগামীতে আবারও আপনাদের সাথে আমরা দেখা হবে ইনশাআল্লাহ আপনারা প্রশ্ন নেওয়া হবে এবং আলোচনা বিষয়ভিত্তিক আলোচনা আপনারা শুনতে পারবেন ইনশাআল্লাহ আপনাদের সবাইকে ধন্যবাদ আমি হুজুর কাছে ধন্যবাদ জানাই ওনার হুজুর ওনার খুবই মূল্যবান সময় থেকে খুবই ব্যস্ততার মধ্যে উনি যে সময় দিয়ে যাচ্ছেন আলহামদুলিল্লাহ আমরা সবাই কৃতজ্ঞ হুজুরের কাছে
আল্লাহ রাব্বুল আলামিন হুজুরকে আরো দীর্ঘায়িত করুন এবং আমরা যেন আরো বেশি বেশি করি হুজুর থেকে উপকৃত হতে পারি আল্লাহ যেন আমাদেরকে তৌফিক দান করুন আমরাও আপনারা যারা প্রশ্ন করেছেন সকলকে মোবারকবাদ জ্ঞাপন করছি আপনাদের প্রশ্নের মাধ্যমেই আমাদের প্রোগ্রামের সার্থকতা আর সবচেয়ে বড় সার্থকতা হবে যদি আল্লাহ আমাদেরকে এই প্রোগ্রাম বলা এবং শোনা কাজে নাজাতুল ওসিলা বানান আমরা জানি অনেক কলা লাইনে রয়েছেন আমরা আপনাদের কল নিতে পারি দুঃখিত তবে আমাদের এই প্রোগ্রাম কিন্তু আপনি নিরাশ হওয়ার কথা কারণ নাই আগামী কালকেও থাকবে এবং রবিবার থেকে শনিবার থেকে শুরু করে শনি রবি সোম মঙ্গল বুধ পাঁচ দিন সমান টাইমে থাকে আপনারা যে কোনো একদিন আপনারা প্রশ্ন করলে ইনশাআল্লাহ আমাদেরকে পাবেন আল্লাহ আমাদের সকলকে দিন সহি শুদ্ধভাবে আমল করে চলার তৌফিক দান করুন আমিন জাযাকুমুল্লাহ আমিন জাযাকুমুল্লাহ হুজুর আপনাকে ধন্যবাদ সম্মানিত দর্শকতা আলহামদুলিল্লাহ এই আজকের মতো এইখানে আমরা শেষ করতেছি আপনারা আমাদের জন্য দোয়া করবেন আপনারা ভালো থাকবেন সুস্থ থাকবেন আবারও আগামীকালকে সমান নয়টা থেকে সাড়ে দশটা পর্যন্ত এই প্রোগ্রাম চলবে বুধবার পর্যন্ত প্রতি শনিবার থেকে বুধবার পর্যন্ত এই প্রোগ্রাম হবে ইনশাল্লাহ আপনারা আমাদের সাথে যোগদান করবেন এবং আমরা আজকের মতো বিদায় নিচ্ছি সুবহানাল্লাহি বিহামদিহি সুবহানাকাল্লাহুম্মা বিহামদিক আশহাদু আল্লা ইলাহা ইল্লা আনতা আস্তাগফিরুকা ওয়া আতুবু ইলাইক ওয়াসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু